এবার প্রভুর কাছে একটা নিবেদন, নিবেদন জানি আজকের পালা প্রসঙ্গ বিষয় শুরু করব। আজকের পালা প্রসঙ্গ বিষয় গৌর লীলা, যেখানে একদিকে শ্রীমান মহাপ্রভু সচিব নিমাই, আর একদিকে থাকবেন শিবানন্দের বড় ছেলে, বড় পুত্র কবি কর্ণপুর। এই শিবানন্দ কে একটু আপনাদের বলি, আপনারা ভোজন আরতিতে শুনেছেন চার পুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। এই শিবানন্দের বড় পুত্র কবি কর্ণপুর, তাহার ভূমিকা আমি গ্রহণ করব এবং আমার বিপক্ষে যিনি রয়েছেন শ্রদ্ধেয় দয়াল গোসাই, দয়াল অধিকারী মহাশয়, তাকে গৌরাঙ্গের ভূমিকায় রেখে কিছু আলোচনা করে আপনাদের শোনাতে চাই, যদি আপনারা অনুমতি দেন। আর যদি বলেন যে না অন্য কিছু শুনবো, তাহলে বলতে পারেন, যদি আমার জানা থাকে শোনাবো। তাহলে এটাই করবো, না অন্য কিছু শুনবেন, আরো দুদিনের গান আছে তো। ওখানে দাঁড়িয়ে একটা গান গাই, আর গানের পর আজকের পালা প্রসঙ্গ বিষয় নিয়ে আমার গৌর সুন্দরকে ডেকে নিয়ে কিছু আলোচনা বাড়িয়ে নিতে চাই। আমার এক তারাটা ছিল ভালো গাইতে তোমার গান, এখন সরদে সুর মাপতে গিয়ে বাঁধতে গিয়ে বেলা তো প্রায় অবসায়, এক তারাটা ছিল ভালো গাইতে তোমার গান। সত্যি আমার এক তারা, অর্থাৎ আমি যখন একা একা ছিলাম সংসার মাঝে, তখন যেখানে খুশি সেখানে যেতে পেরেছি, কিন্তু যখন দুতার নিয়েছি, অর্থাৎ আমি বিবাহ করেছি, একটা টান রয়েছে, সারাদিন যেখানে থাকি সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে হবে, নইলে বউয়ের কাছে কৈফিয়ত দিতে হবে। এ দেখেন দুতার, ঠিক বছর ঘুরতে না ঘুরতে এসে যাবে তনয়, এটা হলো শেষ পরিণয়। এ দেখেন তিনটা তার বেড়ে গেছে, একটা তার একা ছিলাম, দুতার হলো, তারপরে আর একটা তার, যদি কৃপা করে আড়াই থেকে তিন বছর পরে আরো তার বাড়ান, তাহলে আরো তার বাড়বে। এভাবে যদি তার বাড়াতেই থাকে, তার বেড়েই যাবে। তাই মহাজন বলছে, আমার এক তারাটা ছিল ভালো গাইতে তোমার, এখন সরদেশ, এখন সরদেশুর বাপতে গিয়ে বেলা তো প্রায় অবসান, এক তারাটা ছিল ভালো গাইতে তোমার গান, এক তারাটা ছিল ভালো গাইতে তোমার গান। আমি ডাক্তার কোশি, তার
আমি একটার কুশিয়ার হয়েছি যদি সূর্যন্ত্র হয় আমি সূর্যন্ত্র হয় আমি কেমনে বলো মহাজন বললে আমি একটার কোশি আর একটার হয় ঢিল আমি যখন একজনকে ঠিক করতে যাই বাবা এ পথে যাস নে এ পথে বিপদ আছে প্রভুর নাম গুণগান করতে হবে সন্ধ্যাবেলায় একটু তুলসী তলায় বসতে হবে সে আমার কথা শুনে না আর একটা বেজার হয়ে আর এক পথে ধাবিত হয় তাই করি মানা সময় থাকতে সহজ ভজনের মাধ্যম দিয়ে এগোতে হয় কিনা আমি একতার কোশি আর একতার হয় ঢিল যদি সূর্যন্ত্র হয় আমি যদি সূর্যন্ত্র হয় আমি ফোটে কেমনে ভক্তি জ্ঞান এক তারাটা ছিল ভালো গাইতে তো এক তারাটা ছিল ভালো গাইতে তো মহাজন বলছে দয়াল রে সংসার মায়ায় পড়ে আমরা সব মানুষ যাহা করার কথা তা করছি যেটা করার না সেটা করে চলেছি দিন রাত্র প্রতিদিন সেখানে দাঁড়িয়ে মহাজন বললেন আমার আশা ছিল আমার আশা ছিল গানে আর তানে দরদিরে যাব আমি তোমার সন্ধানে বাইরে ব্যথার কুসুম মালা সুরের বিতানে আমার আশা ছিল আমার আশা ছিল গানে আর তানে দরদিরে যাব আমি তোমার সন্ধানে ব্যথার কুসুম মালা গেঁথে সুরের বিতানে সভাতে দাঁড়াই
শিবানন্দের বড় পুত্র পরিচয় দিয়ে যাই। আরে নদীয়াতে থাকতই আমার পিতা শিবানন্দ, গৌরের সঙ্গে তাহার ছিল যে সম্বন্ধ। গৌরের একনিষ্ঠ শিষ্য বটে হয়, তাহার পরিচয় দিচ্ছি আমি ধর্ম সভায়। সেন শিবানন্দ আমার পিতা, যিনি গৌরের দীক্ষা গৌরের কাছে মন্ত্র গ্রহণ করেছিলেন তিনি, সেই সম্পর্কে গৌর সুন্দর আমার গোসাই। যেহেতু আমার বাবার গুরুদেব সম্পর্ক হচ্ছে আমার দাদু, দাদুর সঙ্গে আজ বাঘ প্রিতণ্ড হবে কোথায়, নবদ্বীপ ধামে খুলে করি বর্ণ। আমার গৌর সকালবেলায় হরিনাম সংকীর্তন গায়, দ্বারে দ্বারে গিয়ে দেখো কত ভিক্ষায় আবার চায়। মুখে বলে হরিনাম সংকীর্তন, সঙ্গে নিয়ে তার ভক্তগণ ভক্তবৃন্দ তরাইতে এসেছেন। আমার কানালের ঠাকুর কোথায় এসেছেন, নদীয়া ধামে অবতীর্ণ হয়ে এলেন। কেন এলেন শুনেছি আমার পিতার কাছে, জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্ক পিতার কাছে পেয়ে শিক্ষা। আজকে এসেছি তোমার কাছে জানিতে, ও প্রভু বলবা একটু রাধা কৃষ্ণ স্বরূপের ব্যাখ্যা। রাধা কি এবং কৃষ্ণ কি, জিনিসটা কি? রাধার মান কত, কৃষ্ণের মান কত? আমি যুক্তি তর্ক সব আমার পিতার কাছ থেকে শিখেছি, কথা বলতে চাই আপনাদের কাছে। করে হরিনাম সংকীর্তন সঙ্গে লয়ে ভক্তগণ, ভক্তবৃন্দ তরাইতে কাঙালের ঠাকুর। প্রভু কি করছে মুখে, হরিনাম সংকীর্তন। আমরা মুখে কি গাই, হরিনাম গাই, তাই না বাবা? কিন্তু প্রভু কি করে, হরিনাম সংকীর্তন। প্রভু গো জগৎবাসী সবাই নাম গায়। আচ্ছা নাম কি আর সংকীর্তনটা কি আলাদা জিনিস, এর ভেতরে কি বস্তু লুকাই আছে আমি একটু জানতে চাই। নামটা কি বস্তু এবং সংকীর্তন কি বস্তু? প্রভু করছে হরিনাম সংকীর্তন, কলির জীবী যারা তারা শুধু নাম করছে, তাহলে দুটো বস্তু আলাদা হচ্ছে। তাহলে নামটা কি সংকীর্তন কি? তুমি ভক্তবিন্দু তোলাতে এসেছো, একটু পরিষ্কার পরিশুদ্ধ জবাব যেন পাই। প্রথমবারে দুইখানা প্রশ্ন হয়ে গেল সাই, আর আর একখানি প্রশ্ন তত পরিবারে চাই। ব্যাখ্যা করে বুঝাই রে গৌর গোসাই, মারা গেছে। আপনারা জানেন সবাই গৌরের পিতা মারা যাওয়ার কারণে গৌর গেছে গয়া ধামে পিণ্ড দান করতে। পিণ্ড দান দিয়েছে, এতে আমার কোনো অসুবিধা নাই। আমার প্রশ্ন এই জায়গায়, তুমি স্বয়ং ভগবান, তোমার পিণ্ড দান দেওয়ার কি দরকার ছিল? তুমি তো স্বয়ং ভগবান, তোমার বাবা মরে কোথায় যাবে, নরকে যাবে না গোলকে যাবে না বৈকুণ্ঠে যাবে না শিবলোকে যাবে, সম্পূর্ণ মালিক তুমি, সম্পূর্ণ মালিক তুমি। তাহলে তুমি নিজের পিতৃ শ্রাদ্ধ করার জন্য তুমি গয়া ধামে গেলে কি কারণ একটু জানতে চাই। হ্যাঁ, আর পিণ্ড দিতে হয় কেন? আচ্ছা আর একটা, একটু প্যাঁচ লাগায় থুয়ে যায়, পিণ্ড দিক আমার তাতে অসুবিধা নাই, পিণ্ড মাসে মাসে দিক বছরে বছরে দিক, যতদিন বাইতে থাকে গোষ্ঠী ধরে পিণ্ড দিক, তাতে আমার অসুবিধা নাই। আমার বক্তব্য হইল যে যে বাবা মা মইরে যাওয়ার পরে সাদা কাপড় পরে কেউ 10 দিন কেউ 11 দিন কেউ 13 দিন কেউ 1 মাস ধরে যে নিরামিষ খায়,
মাটির হাড়িতে রান্না করে খায়, এর কি প্রয়োজন? ঠিক আছে না বাবা? আজকে গোবর বুঝতে পারবে, ঠেলা ডাকি দিলাম বসা, ঢোলের তালে দিচ্ছি বল, কথা মিথ্যা নয়, তিনখানা দোস্তই আমি সভায় দিয়ে যাই, তবে আর চাইতে বেশি আর বলবো না বলবো না, আলোচনা করতে অনেক সময় যাবে কিনা, দেখি আবার গৌর এসে কোন কথা কয়ে, আর কোন ভাবের তত্ত্ব কথা উঠাইয়া লয়, আমি তাহার আবার পরে এসে সভাতে দাঁড়াব, আমার মনের কথা বলে বলিয়া বলিও, বেশ এভাবে যে প্রশ্নপত্র করে গেলাম না, এক এক করে ধরে 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 সমাধান সমাধান দিতে গৌর রাখবে না, গোলাপি তাহার চরণে প্রথমবারে বিনতি রাখি, সকলের শ্রীচরণে এই অধমের নতশ্রী শতকোটি প্রণাম রইল। প্রতি বছরের নেই এবারও কার্তিক পূজা উপলক্ষে রাজা রামমোহন সংঘের পরিচালনায় বা ব্যবস্থাপনায় এই যে গ্রামের ছেলেরা বা আপনারা সকলে মিলে তিন দিন সাধুগুরু বৈষ্ণবের আয়োজন করেন। আজ তার প্রথম দিবস, তাই আমার সঙ্গে যিনি গান গাইছে সুশীল বিশ্বাস জলপাইগুড়ি থেকে এসেছে ছেলেটি, একটু কণ্ঠটা ধরে গেছে কারণ একাধারে চলছে গান তো বাবা, তাই জিজ্ঞাসা করেছে গৌরতত্ত্ব নিয়ে আলোচনা হবে, যে তুমি করো নাম সংকীর্তন হে শ্রী সচিত নন্দন, নামে দিয়া তুমি নাকি কলির জীব তরাও, তাহলে নাম কি আর সংকীর্তন কি? কলির জীব তো নাম করছে আর তুমি নাম সংকীর্তন করছো, তাহলে ব্যাপারটা কি? বুঝলাম না। দ্বিতীয় প্রশ্ন এনে দিল, সবার মাঝে খুলে বলা ভালো, রাধা কৃষ্ণের স্বরূপ ব্যাখ্যা জানিতে তার মনের আখ্যা, রাধা কি এবং কৃষ্ণ কি বস্তু? রাধা কি বস্তু, কৃষ্ণ কি বস্তু? কেন রাধা কৃষ্ণে নাম আমরা করি বা নাম আমরা গাই? ঠিকই আছে এই জায়গাটায়, এখন মাঝখানে আবার দেখি শান্তপিণ্ড নিয়ে এসেছে, কি ব্যাপার কিছু বুঝলাম না। ওর মনে মনে একটা রাগ আছে যে আমার সঙ্গে একটু ভালো করে আজকে ক্যাসাল করবে, আশা করুক। বিশেষ করে হচ্ছে আজকে যে সম্পর্কটা, সেন শিবানন্দের পুত্র কবি কর্ণ কুহর, এ তো দুষ্টু পাজি আর কম না, যাকে বলা হয় বদমাশের আচারী। আপনাদের কাছে একটু প্রকাশ করি, গৌরহরি একদিন যখন সেন শিবানন্দর বাড়িতে যায়, গৃহে যায়, কারণ গুরুদেব গেলে বাবা শিষ্য কি করে, চরণ ধোয়ায় তাই না, চরণামৃত নেয় তাই তো করে নাকি বাবা? গুরুদেবকে প্রণাম করে, ছেলে মেয়ে বাড়িতে থাকলে পরে তো দাদুগোসাই হয় প্রণাম কর ভক্তি দিয়ে, কয় না বাবা? আর ওই বড় ছেলেকে শিবানন্দ কষে, বাবা আমার গুরুদেব তোর দাদুগোসাই ভক্তি দিয়ে কয়, আমি দিবি না, তাই দিবি না মানে আমার গুরুদেব প্রণাম করবি না, বলে করুম না, ঠেটা বাচ্চা থাকে না কতগুলো, বাবা করলে কি ঘাট ধরছে, প্রণাম করবি না, হারাম না সব জোর করে প্রণাম করাইয়ে সারবি, এখন জোর করে ঘাট ধরে যখন প্রণাম করতে নিয়ে যাচ্ছে,
এখন কর্ণ কুয়োর মনে মনে ভাবতেছে, প্রণাম করতে নিশ্চয় তো তোমার গোসাইরে যদি আজকে আমি শিক্ষা না দিচ্ছি তো আমার নাম কর্ণ কুয়োর না। কি করলো যখন ঠাইসে দিয়ে ধরে ওই প্রণাম করাতে নিয়ে গেল, গৌরের ডান পায়ের বিদ্যা আঙুলিতে এমন জোরে কামড় দিল রে বাবা, কামড় দিয়ে একবার রক্ত বার করে দিচ্ছে। যখনই রক্ত বাইর করেছে আর ওই রক্ত গোর হরির যে অঙ্গের রক্ত যখন তার দন্তে লেগেছে, যখন ভিতরে এক ফাটা প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে সেই ছেলে সেখান থেকে হরি বল হরি বল বলে হা কৃষ্ণ গোবিন্দ বলে পাগল হয়ে গেছে। তার সঙ্গে আজকে গান সামান্য ব্যাপার না সেই কবি কর্ণকূর আর গোরা রায়। তাই একদিকে সে পণ্ডিত, একদিকে কবিয়াল, শাস্ত্রজ্ঞ, জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্কে সে পারদর্শী। তার ভিতরে শিবানন্দ কম নয়, সেন শিবানন্দ আমরা শুনেছি না বাবা, জয়গুরু জয়গুরু, পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, তাই না? তেন তিন পুত্র সঙ্গে নয় সেন শিবানন্দ, সেই সেন শিবানন্দের পুত্র কর্ণকু। জয়গুরু একটা গান গিয়ে আমার ভূমিকাতে গিয়ে দাঁড়াবো, জয় রাধে। গান গাইলেন আমার এক তারাটা ছিল ভালো, গাইতো বাউল গান বা গাইতো তোমার গান, তাই না? এখন দুই তারে সুর বাঁধতে গিয়ে বেলাকে কি অবসর, তা দুই তার করলি কেন, তোর কেউ করবার করেছিল কি বাবা, তোরা তো জোর করে কেউ দুই তার করবার কয়নি। হ্যাঁ ওরা তিন তার হয়ে গেছে, চার তার হয়ে গেছে, আমার সরাজ হয়ে গেছে, ছয় তার হয়ে গেছে। হ্যাঁ তা করলি কেন বাবা, তাই না? তাই গানে ভাষায় কি বলছো শুনো। ওরে কি হবে কান্দিলে অন্তিম কালে, ও বেলা গেলে, কি হবে কান্দিলে অন্তিম কালে, অবহেলায় সময় গেল চলে। কি বাবা এখন কি হবে কান্দিলে অন্তিম কালে, এখন বুড়া বয়সে নাকের জল চোখে জল ফেলিস না, কাম হইব না। যখন ছিল নব যখন তখন ভাবনা হয়নি, কখন ভাবনা করো নাই তখন, আমি কি কম আছি নাকি, তুমি কি হনুরে, এখন হনু টন টন হয়ে গেছে। তাই করছে যে এক তারটা ছিল ওইটাই ভালো ছিল, এখন শরদে শুর বাঁধতে গিয়ে বেলা অবসান হয়ে গেল। বাঁধলি কেন, এটা যদি বুঝতে যাগে তাহলে তো ঝামেলা বাড়তো না, তাই না বাবা? জয় রাধে। যখন ছিল নব যৌবনে ভাবি না হলো না তখন, কি হবে কান দিলে অন্তিম কালে, কি হবে কান দিলে অন্তিম কালে, কি হবে কান দিলে অন্তিম কালে, হরিবাল হরিবাল হরিবাল, জয় জয় শান্তি হরি বেড়ানন্দ, হরিবাল হরিবাল হরিবাল, জয় রাধে রাধে। Thank you.
আগে তুমি বুঝো নাই বা আগে তো বুঝি নাই, শুধু আপনি না না আমিও বুঝি নাই, আপনাদের বুবে এমন নয় আমিও বুঝি নাই। ধন খোয়ালাম শুধু জুয়া খেলে, সিন্ধুকে ধন রত্ন সেজন্য যদি করিতাম যত্ন, বা যদি আমরা যত্ন করতাম তাহলে তো এমন হওয়ার কথা না, তাই নাই? তাই আগে যদি হতো ওরে, তবে কি আর হতে রে মাতা,
উপস্থিত আছেন যত ভক্তবৃন্দ, করবেন কৃপা দৃষ্টি দান। আজকে সবাই যেন যা জিজ্ঞাসা করেছে তার সঠিক সঠিক জবাব দিয়ে গাইতে পারে কিছু বাউলের গান। তাই প্রথম প্রশ্নের সমাধান করতে হয় নাম সংকীর্তন কারে কয়, নাম, তাই না বাবা? ওরে পাগল, আগে নাম না যদি নামিস তাহলে বুঝতে পারবি কেমন করে জল কতটা আছে। মনে করেন একটা পুকুর বা নদী দেখলাম, যদি আমি না নামি তাহলে কতটা গভীর আছে, জল কতটা আছে এটা বুঝতে পারবো বাবা ডাঙ্গা থেকে? পারবো কি? পারবো না। তাহলে নাম অর্থাৎ আগে নামের সঙ্গে তোমাকে যুক্ত হতে হবে, নামের সঙ্গে যুক্ত হতে হবে। অর্থাৎ নাম আগে, নাম আগে, নাম অর্থাৎ নাম তোমাকে গ্রহণ করতে হবে। না নামা পর্যন্ত তো আমি বুঝতে পারছি না। তাহলে আগে নাম, তারপরে সংকীর্তন। সংকীর্তন মানে কি? সঙ্গ পাঙ্গ নিয়ে যে কীর্তন তাকে বলা হয় সংকীর্তন। এই যে কইলে একটা টসি একটা রয় দিল হবে কেন? এক আদেশে চলে যারা তাদের নিয়ে হচ্ছে সমাজ গড়া। ও বাবা, আমি বাড়ির মনে করেন গার্জিয়ান, আমার দুইটা ছেলে একটা মেয়ে, বাবা মা ভাই বোন, এই নিয়ে মনে করেন একটা সংসার, তাই না? বউ বাচ্চা নিয়ে। এখন আমি যদি বাড়ির মালিক তো ঠিকই সেজেছি, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বউ আমার কথা শোনে না, কেউ আমার মান দেয় না, তাহলে তুই কিসের মালিক? কি যেমন, তাহলে এই যে সঙ্গ নিয়ে তোমার যে সংসার, যে পরিবারের যে জীবনটা, এই সঙ্গে যারা করেছে সার, সেটা হচ্ছে সংসার। সেই রকম হচ্ছে সংকীর্তন, সঙ্গ পাঙ্গ নিয়ে যে কীর্তন সেটাকে সংকীর্তন। এই যে একজন প্যাড বাজাচ্ছে, একজন অর্গান বাজাচ্ছে, একজন ঢোল বাজাচ্ছে, ওদিকে ভাই মাইকে সাউন্ড দিচ্ছে, এখন ও যদি একদিক কমায় দেয়, একদিক বাড়ায় দেয়, তালে বেতালে যদি বাড়ি দেয়, গান হবে বাবা? হবে না তো। তাহলে বহিরঙ্গ ভক্তনি হয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্তনি হয় প্রেমাস্বাদন। তাহলে নামের সঙ্গে যতক্ষণ আমি যুক্ত না হচ্ছি, নামের ঘরে আমি যতক্ষণ না যাচ্ছি, আমি কি বুঝবো এর মহত্ত্ব? তাহলে আগে নাম, আগে নাম। নাম আমরা সবাই করি, করি না তা নয়, করি তো, করি না বাবা, জানি তো সবাই। ষোলো পহর, বত্রিশ পহর, চব্বিশ পহর, কত রকম পহর হয়, আট পহর হয় না বাবা গ্রামের অনুযায়ী? নাম তো হচ্ছে, ক্রিয়া হচ্ছে কি? ক্রিয়া হচ্ছে না কেন? যখন যতক্ষণ শুনছি ততক্ষণ পরে ক্রিয়া হচ্ছে না। কখন ক্রিয়া হবে জানো? নামের দাহিকা শক্তি কখন ক্রিয়া করে? যখন সেই নাম গুরু মুখস্থিত বাণী হয়ে জিহ্বা লিঙ্গের দ্বারায়
করণজনিতে প্রবেশ করে তখন সেটা ক্রিয়া হয়, তাছাড়া হয় না। তাহলে আগে নাম গ্রহণ করতে হবে। তাই কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কল নাস্তেভ্য 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 গতিরন্যথা। অর্থাৎ এই হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আচ্ছা গতি নাই কেন? নাম ছাড়া গতি হবে না কেন? কী বাবা, তাই না? প্রশ্ন আসতে পারে। ধরুন বাস্তব একটু আপনাদের দেখাই, এই যে মাইকেল স্ট্যান্ড এখানে দাঁড়ায় আছে, এটা কি দৌড়া ঝাপা টড়াশোড়া করছে বাবা? করছে না তো, স্থির হয়ে দাঁড়ায় আছে। এটাকে যদি ঠেলা দেই বা সবাই কী হবে, নড়াচড়া করবে, তাই তো? তাছাড়া হবে না। বিজ্ঞানের সূত্র ধরে যদি বলা হয়, কোনো স্থির বস্তুকে বল প্রয়োগ করলে সেটা গতিশীল হয়। একটা মনে করে গাছে চার পাঁচজন মিলে যদি ধাক্কা দেয় কেবে গড়ায় তো সরবে নাকি? আর যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ ওই জায়গায় আছে। তাহলে কোনো স্থির বস্তুকে বল প্রয়োগ করলে সেটা গতিশীল হয়। তদ্রূপ যতক্ষণ পর্যন্ত আমরা নাম গ্রহণ করি নাই, গুরুর ঘরে যাই নাই, তখন ওই স্থির বস্তুর মতো, মাইকেল স্ট্যান্ড বা কাঠের গুড়ির মতো, যখন তোমার নাম ভিতরে প্রবেশ করবে, তখন তুমি নামের মাহাত্ম্য যখন বুঝতে পারবে, এই নাম যখন তোমার ভিতরে প্রবেশ করে যাবে, তখন কোথায় সাধু সঙ্গ পাবে, কোথায় ভক্ত সঙ্গ পাবে, কোথায় গেলে একটু তুমি প্রাণী শান্তি পাবে, ছুটে যাবে এই জন্য আগে নাম। না নামা পর্যন্ত সাদা কি বুঝবি? হাঁটু জল না, কোমর জল না, বুক জল না, গলা জল কি? তুই তো নামিসই নাই, তুই কাঠের গুড়ি বা মাইকেল স্ট্যান্ড স্বরূপ জড় পদার্থ। তাই বললেন নাম, আগে নাম গ্রহণ করো, নামাশ্রয় হও। নামাশ্রয় হলে তখন তোমার প্রেম রূপ রস অনেক কিছু আছে, ভাবাশ্রয় প্রেমাশ্রয় রূপাশ্রয় রসাশ্রয় অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো ধীরে ধীরে আসবে। কিসের দ্বারা আসবে? না তোমার কর্মের দ্বারা, কর্মের দ্বারা। তাহলে সংকীর্তন কি? সংকীর্তন হচ্ছে এই যে তোমার দেহের সরীবু দশ ইন্দ্রিয় যারা আছে দেহের মধ্যে, ও বাবা আমি মনে করেন ছয়টা চাকর পেয়েছি, রেখেছি ঘরে, আমি বাড়ির মালিক, আমার ছয়টা চাকর আছে। এখন চাকরের কথা মতো যদি আমি চলি, বাড়ির কাম হবে ঠিক মতো? তাহলে মালিককে মালিকের মতো টাকা লাগবে, তাই না? তোদের আমি বেতন দিয়ে রাখছি, তোদের নিয়মিত সন্ধ্যা হইলে সকাল হইলে তোরা আসি, সন্ধ্যা হইলে চলে যাইস, তোদের যা বেতন তাই নিবি, কম তো নিবি না। তাহলে মালিক যা বলবে যাহা করাবে তাই চাকর বা যারা মজুর দিতে আসে তারা করবে, তাই তো? আচ্ছা তা না করে যদি চাকর গুলাই মালিক হয়, আর মালিক যদি চাকরের মতো হয়ে যায়, ওই সংসারটা উন্নতি হবে, ওই মালিকের উন্নতি হবে, চাষবাস যতই লাগা বিঘা বিঘা সম্পত্তি সব চাকর বাকরে খাইয়ে নিবি। তা তোর ভিতরে তো ছয়টা চাকর আছে নাকি? কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাশ্চর্য, তুই মালিক। তো সেই চাকরগুলাকে তোমার অনুগত না করে তুমি তাদের অনুগত হয়ে গেছো কেন? এই যে তাদের অনুগত হয়ে গেছো, তাই তোমার সংকীর্তনটা ঠিক হচ্ছে না। মনটা চাইছে যে একটু হরিসভায় যাই, একটু সাধু সেবায় যাই, একটু মহোৎসবে যাই, একটু ভাগবত পাঠে যাই, একটু কোথাও যাই। ভিতরে আরেকজন কয় দূর ছাতা, বলে গিয়ে কি হবে না, একটু ঘুমাই। এই যে এরা, এদের পাওয়ারটা বেশি, তোমার পাওয়ারটা গেছে কমিয়ে, এই জন্য তুমি ওস্তাদি করতে পারছো না, যা করছে তাই শুনছো। তাহলে তোমার সংকীর্তন হচ্ছে না। কখন সংকীর্তন হবে? দেহের ইন্দ্রিয় রিপু দেহে যারা আছে সবাই যখন একমুখী হয়ে, সবাই যখন হা কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে উঠবে, সবাই যখন হরিবল হরিবল বলে নেচে উঠবে, এই দেহের মন যখন তোমার মন মুখ এই দেহের ইন্দ্রিয় রিপু চয় সব যখন এক হয়, তখন হয় তোমার সংকীর্তন। বুঝলে বোঝ, না বুঝলে না বোঝ। আর বহিরঙ্গ দিয়ে যদি বলি, ওই যে সাঙ্গ পাঙ্গ নিয়ে দলবল নিয়ে যে কিছুদিন হইল না, ভোরবেলা হয়েছে কিনা আপনাদের দিকে? হয়েছে আমাদের দিকে? হয়েছে ভোরবেলা হইলে, কোনখানে ডিস্টার্ব করিস না ভাই, ভোরবেলা হইলে দেখি খোল করতাল নিয়ে বাড়াই গেছে দল। কে কয় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে,
কে আবার কয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। একদিন জপ করলাম না, ধ্যান করলাম না, দীক্ষা শিক্ষা নিলাম না, গলার ডিম বই করে কি হবে? এক মাস নিরামিষ খাবা, আজকে শেষ হয়ে গেছে, কালকে যায় খাসি মাংস মুরগির ঠ্যাং খাবা, কি হলো? যা করবা করার মতো করো, ধরলে ধরার মতো ধরো, মরলে মরার মতো মরো, তাইলে যদি কিছু হয় ওতে কিছু হবে না। সংকীর্তন এই যে এখানে সংকীর্তন করার চেষ্টা করে যেটা বললাম, এই দিহির কাম ক্রোধ লোক মোহাম্মদ মাসূর্য, কাম কাম খারাপ নয়, কাম না থাকলে হয় নাকি? কাম না থাকলে প্রেম হয় বাবা, কামের মধ্যে প্রেমের জন্য কাম। এই যদি সাদা না থাকতো কেউ কারে ভালোবাসতো, কারে কেউ খাইতে দিত নাকি? সাদা তোমার দরকার নেই ভাগো, তুমি চলে গেলে কি থাকলে কি, তাই না? আর মেয়ের কাছে ভাগেন তো, তাহলে কামের মধ্যে প্রেমের জন্ম যায় না চোখে দেখা, দুধের মধ্যে মাখন আছে মন্থন করলে পাবে দেখা, এমনি তো দেখা যায় না। তাহলে এই নামের যে মাহাত্ম্য, নামের যে মর্ম, এটাকে মন্থন করতে হবে কিসের দ্বারা? গুরু অস্ত্র দ্বারায়, গুরুর কাছে যাচ্ছে ঘাটনিটা, সেখানে জানিয়ে নিতে হবে কি করে মন্থন করতে হয়। তাহলে কামের মধ্যে প্রেমের জন্ম, কাম থাকবে কামনা শূন্য, সে কাম হবে তোমার গুরু সেবার জন্য। কামকে যদি অকামে তুমি ব্যবহার করো, অসুরের মতো আচরণ করো, তাহলে তোমার আত্মহত্যা মহাপাপ হবে, আত্মহত্যা মহাপাপের পাপের দাগ তোমার ললাটে লেখা হবে। কামকে কামের মতো ব্যবহার করতে হবে। হ্যাঁ, কখন? প্রয়োজনে, সৃষ্টি রক্ষার্থে, অযথা হলে হবে না বাবা। তাহলে ক্রোধ কামের উপরে আসলো, ক্রোধ ক্রোধ মানে কি? রাগ, তাই না? রাগ না থাকলেও কিন্তু হবে না, রাগ থাকা লাগবে। কোন রাগ বাবা, কোন রাগ থাকবে? ওই যে একজনের মাথায় বাড়ি দিমু, না না না, ওই রাগ নয়। রাগের মধ্যেই আছে অনুরাগ। যতক্ষণ তোমার অনুরাগের জন্য না জন্মাবে, যতক্ষণ তোমার অনুরাগের ভিতরে জাগ্রত না হবে, ততক্ষণ তোমার দ্বারা সাধন ভজন কেন কোনো কামই হবে না। তাহলে অনুরাগ থাকা চাই। কাম ক্রোধ লোভ, লোভও খারাপ নয়, লোভ না থাকলে হয় নাকি? লোভ তো থাকা ভালো, কিন্তু লালসা ভালো না। কেমন লোভ? কোথায় গেলে দুটো হরিকথা কৃষ্ণ কথা শুনবো, কোথায় গেলে ভালো মানুষের সঙ্গ পাবো, কেমন মানুষের সঙ্গ করলে ভালো হওয়া যায়, কোন সঙ্গে গেলে মানুষ প্রকৃত ভালো হয়, যার ভালো হওয়ার লোভ আছে শোনা, সে তো এমনিতেই সাজু হয়ে যায় বলেন তো। এই লোভ ভালো। একজনের টাকা চুরি করে নিয়ে আসবো, খেতের রাস্তা দিয়ে এখন গান শুনিয়ে বাড়ি যাবো, লোক টোক তো নাই, ভালোই তো লাউগুলো ধরে আছে, একটা নিয়ে এদিকে তো দেখবই না, এটা লোভ ভালো না, এটা পাপ, এটাকে লালসা বলে, এটা লোভ নয়, এটা লালসা। এই বলছে জীব ভরে লালসা ইতি চায়, নিশ্চয় যেন সে কুলোটা পায়, তাকে কুলোটা বলা হচ্ছে। তাহলে কাম ক্রোধ লোভ মোহ, মোহ ভালো কিন্তু মায়া ভালো না। আমরা মায়ায় আচ্ছন্ন হয়ে গেছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার সব আমার, কিন্তু আমি যে কার এটা তো ভাবলাম না, এই যে মোহ মায়া। তাই বলছে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেথায় আছেন কৃষ্ণ সেথায় নাই কোনো মায়ার অধিকার। তাহলে নাম সংকীর্তনটা তোমার বোঝা হলো। এবার কৃষ্ণ কি, রাধা কি, রাধা কৃষ্ণ স্বরূপ ব্যাখ্যা করতে হবে। বাহ, দে বাবা একটা স্কেল দে, একটা গান গাই, না হলে বোঝানো সম্ভব না। রাধা কি, তারপরে কেন সাধ্য করলাম না করলাম ওইটা পরে যাচ্ছে। সে যে রমণী, রমণী সে যে রমণীর রমণী, রমণীর শিরাম
সবতা সাপিনী চিত্রানি ভয় অল্প ভাগে অবৈরাগে চিনবি কি রে মন ওরে মন শ্রীরাধা। তাহলে অল্প ভাগ্যে ও বৈরাগ্যে চিনবি কি শ্রীরাধা। রাধাকে যদি কেউ মনে করে নারী, যেমন টেপির মা বুসির মা, রাধাকেও যদি মনে করো ওই রকম একটা নারী, যেমন আমার বউ বা আমার স্ত্রী রাধাও তেমন একটা নারী, তাহলে তোমার জীবনের সাধন বদন যা আছে সব শেষ। রাধা না নারী না রাধা পুরুষ, রাধা স্ত্রীলিঙ্গ না রাধা পুংলিঙ্গ, না রাধা কৃপলিঙ্গ না রাধা উভয় লিঙ্গ। রাধা কে গানটা শুনো বুঝতে পারবে রাধার স্বরূপটা কে। রমণী রমণী রমণের রমণী তারই বিলাস মূর্তি, কিন্তু আদি কৃষ্ণের নাই গোচারণে খেলা,
আদির আধার নাই বিরহ জ্বালা, যাহা দেখি বৃন্দাবনে তাহারি অংশকলা, এটা হচ্ছে নীলা। নীলা তো নীলা, না নীলা না নীলা। কিন্তু যারা সাধক বা সাধিকা, যারা সাধু, যারা প্রকৃত গোপনে সাধে, তারা এখানে নিয়ে এত মাতামাতি করে না। তারা সেই আদি কৃষ্ণ আদি রাধা গোলক ধামে যে বিরাজমান তার চিন্তা করে। কোথায়? এ দেহের মধ্যে যদি যাও, সহস্রা সারি হয় রে গোলক ধাম, উজ্জ্বল রসে উজ্জ্বল পদ্মে আছেন রাধে শ্যাম, সেই কমলে অষ্টদলে অষ্টসখী রয়েছে, গোলক বৃন্দাবনের দেহের মধ্যে আছে। এখানে যুগল মিলন হচ্ছে, এখানে হচ্ছে মহারাস, এখানে আমার রাধা গোবিন্দের বাস। এই জায়গায় আগে যাও, এখানে তো আর অত সহজে যেতে পারবো না। যেতে গেলে কি করতে হবে গো? ফুলেরও বিছানা করিয়া হরি মনে জ্ঞান বালি সে থাকো শুইয়া, শিষ্যের হবে কর্ণজনী গুরুর জীবালিঙ্গ খানি, দুইজনাতে হলে রমণ পড়বে হরি নামের বীর্য ফোটা, হরি নামের বীর্য ফোটা পড়িলে জ্ঞান নামক একটা পুত্র আর ভক্তি নামক একটা কন্যা জন্মে। তখন ষট চক্র মানে আমাদের দেহে ছয়টা চক্র, ষট চক্র ভেঙে করে যায় এখান থেকে এখানে, বৃহৎ বৃন্দাবন পার করে গোলক বৃন্দাবনে যেতে হবে। এখান থেকে এখানে কি আছে? এখান থেকে এখানে হচ্ছে ব্রহ্মনারী, ব্রহ্মনারী ছিদ্র দিয়ে তখন সহস্রারে করে গমন, তখন জীব আর পরমের মিলন। এই যে গোবিন্দ, এই যে রাধা, চতুর্দল পদ্মে কুলকুণ্ডলিনী রাধা, সহস্রারে আমার পরম ব্রহ্ম কৃষ্ণ। একবার যদি জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলন করাতে পারো, তাকে হচ্ছে পরম ক্রিয়া। আর সেই জায়গায় ঢুকতে পারলে তখন তোমার কাছে কোনো ভেদ বিচার নাই, কে কোন ধর্ম করলো, কে কোন কোন ঠাকুর মানলো, তিনি সব একাকার দেখেন। যেমন রামকৃষ্ণ গোসাই কোন মন্দিরে গিয়ে, মায়ের মন্দিরে গিয়ে মা 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 বলে কালী কালী বলে অজ্ঞান উঠে, আবার কোন রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে জয় রাধে হরি বল হরে কৃষ্ণ বলে কান্ত, আবার মসজিদে গিয়ে মাথায় টুপি দিয়া আল্লাহ আল্লাহ করে, আবার খ্রিস্টানের দরজায় গিয়ে গড গড বলে কান্না কাটি করে। তাই তার বাণী যত মত তত পদ, কালী খ্রিস্ট আল্লাহ হরি সবই এক। কখন এটা বলা যায় বাবা? সেই জায়গায় পৌঁছালে। আর সেই জায়গায় তারা পৌঁছায় নাই, ভগবান স্বরূপ, যার যার গুরু তার তার কাছে তার ভগবান স্বরূপ, ঈশ্বর স্বরূপ। তোমার গুরু তোমার কাছে ঈশ্বর স্বরূপ, আমার গুরু আমার কাছে ঈশ্বর স্বরূপ। এবার তোমার গুরুর বেশি ব্যাখ্যা করলে আমাকে ভালো নাও লাগতে পারে, তাই বলে আমি খারাপ এটা মনে করব না। কি বাবা, এটা ঠিক নয়। তাই পরা ব্রহ্মে ভজনটা কি, গুরু ভজনটা
এটা কি বাবা, কি বস্তু? এটা অত সহজ না, এটা মুখের কথা নয়। সামনে হরি মন্দির দেখলাম, আমি একটা হরিচাঁদের উপাখ্যানই বলি। আপনারা জানেন অশ্বিনী গোসাইয়ের কথা, শুনেছেন নিশ্চয়ই, তাই না? অশ্বিনী গোসাই, তার মতো তো ভিখারি আর কেউ নাই। তিন দিন ধরে তার খাওয়া দাওয়া জোটে না, খাওয়া দাওয়া যখন জোটে না, ভক্তরা জানতে পারলো আরে অশ্বিনী তো খুব কষ্টে আছে, না গুরুদেবের কাছে গিয়ে ওর বিষয়ে কিছু বলি। সঙ্গে সঙ্গে গুরু সাজে গোসাইয়ের কাছে যায়, গিয়ে কয় প্রভু গো অশ্বিনী খুব কষ্টে রয়, আপনি আশীর্বাদ দিলে তো কিছু হয়ে যায়, ওকে অন্তত কিছু দিন, ও যে খুব কষ্টে আছে, খুব দুঃখে আছে, ওকে কিছু দিন না বাবা। বলে তোরা যখন বলছিস ঠিক আছে তাহলে আসতে বল। সব শিষ্যরা গিয়ে বলছে ও গোসাই তোমার না গুরুচাঁদ গোসাই দেখেছে, অশ্বিনী গোসাই তোমাকে যেতে হবে। অশ্বিনী মনে মনে ভাবছে আমি কোনো অপরাধ করলাম না তো, আমাকে গুরু স্মরণ করলো কেন? যাই হোক, গুরুবাক্য বলবান আর সব বাদ্যজ্ঞান, যা হবে হবে। এসে পরজোরে সামনে দাঁড়িয়েছে, বাবা আমার কি কোনো অপরাধ আছে? নারে অশ্বিনী কোনো অপরাধ নেই। তো অশ্বিনী তুই নাকি খুব কষ্টে আছিস? তোর গুরু ভাইরা বলছে তো বাবা কষ্ট যখন করছিস বল কি চাস, আজকে যা চাবি তাই পাবি। অশ্বিনী বলছে দেবে ঠাকুর? বলে হ্যাঁ দেব তো, বল কি চাস? বলে বাবা আমি প্রতিদিন তো মাদকগিরি করি, যা পাই তাই এনে একটু তোমার ভোগ লাগাই। এবার ভক্তবৃন্দদের প্রসাদ দিতে দিতে যা থাকে তা কোনোদিন খাই, কোনোদিন তাও ঝোটে না, জল কি রাত খাই। দেবী যখন তাহলে একটু আশীর্বাদ কর, কাল থেকে যখন ভিক্ষায় যাবো কেউ যেন আমার একটি চালও ভিক্ষা না দেয়, যার দুয়ারে যাবো সে যেন আমাকে তাড়িয়ে দেয়। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ গোপালন্দ হরিবাল হরিবাল হরিবাল। পাশে যারা ছিল তারা তাকে অবাক হয়ে গেল, কি বলছে? ভিক্ষা করে যা চোটে তাই দিয়ে গুরু সেবা দেয়, কাল থেকে যেন কেউ না দেয়, এটা কোন ধরনের কথা? বলে না রে বাবা এই আশীর্বাদ তোকে আমি দিতে পারি না, যখন কিছু দেব বলেছি তাহলে তোকে আমি দেব। শোন বাবা, আজ থেকে তোর আর ভিক্ষা করা লাগবে না। এই যে নদীর ঘাটে খেয়া, অনেক মানুষ খেয়া পারাপার হয়, এপার ওপার যায়, ওখানে অনেক নৌকো রাখা আছে, তোর যেটা পছন্দ হবে শোনা তুই সেটা নিয়ে নিস। গুরুচাঁদকে প্রণাম করে গেল নদীর ঘাটে, অনেক সুন্দর সুন্দর নৌকা, একটাও নিলেন না বাবা। কি নিলেন জানেন? একটা ভাঙ্গা নৌকা, সই নাই তাও আবার তলা ফাটা, জল উঠে, সেই নৌকা নিলেন। এখন শিষ্যরা কয় ওই তুই তো আচ্ছা পাগল মানুষ, গোসাই তোরে কিছু দিতে চাইল, তুই বর চাইলি কালকে থেকে যেন ভিক্ষা না পাস, আর আজকে তুই এই যে পেলি একটা নৌকা, তোকে ইচ্ছা মতো ভালো ভালো বলে তুই তুই বাঙাটা নিচ্ছিস, এ তো জল ওঠে, তোর মানুষ বরাবর হবে না। বলে দেখো তো ভালো নৌকাখানা যদি নেই না, আমি আমার গুরুর নাম ভুলে যাব, অর্থের লোভ হবে, ভালো নৌকায় মানুষজন পারাপারে করব, আমার তো আমারও তো স্মরণ করা হবে না, তাকে ডাকা হবে না, আর যদি ভাঙা নৌকা হয় হতে হবে, সেটা কি? রাধারানী, রাধা ভাব। অশ্বিনী গোসাই তার কোষের মধ্যে ছিল বাবা, রাধা ভাব, তাই রাধা ভাবটা অত সহজ নয়। রাধা জানে অন্য জানা, জানে না জানে না কৃষ্ণ ভজন,
তাই জনার্দন জো রিয়ে আছে, জনার্দন জো রিয়ে আছে, রাধার গুণ শিবরে কয়ে মামা, মা কইলে তো কেমন শোনা যায়, যখন জন্ম হইলে কয়ে মা, মামা করে কান্দে শিব আর দৌড়ায় কয়ে বাবা, মা কয়ে আমি পুরুষ মানুষ কেমন দেখা যায়, এখন কয়ে মা যত মা কয়ে ততই দৌড়ায়, তারপর কয়েছে মা ও মা, শিব দাঁড়াইছে কয়ে হ একবার মা কবি না, যখন মা কবি আমাদের দুইটা মা একসঙ্গে জোড়া দিয়ে কবি, তাহলে কি কবো, তাহলে হয়ে যাবো তোর মা মা, তোর মামা হয়ে গেলাম, তুই আমার ভাগ্নি কেমন,
তাহলে আর কেউ বুঝতে পারবে না, কিন্তু একবার মা কবি না, লজ্জার ব্যাপার। আমি পুরুষ মানুষ এই যে জ্বালা, তাই দেখেন মুখে বললে গণেশের পিতা শ্রীমদ ভাগবত পুরাণী গীতা, শ্রীমদ ভাগবত পুরাণী গীতা রাধা রঘুর মহিমা, অল্প ভাগ্যে তুই রাখে, অল্প ভাগ্যে তুই বই রাখে, চিনবি চির মন শ্রী রাধা, অল্প ভাগ্যে তুই রাখে, চিনবি চির মন। আমার ভিতরে যে পরমাত্মার ভগবান কৃষ্ণ আছে তিনি গাইছেন, একবার বের হয়ে চলে গেলে খাঁচাটা পড়ে থাকবে, তাহলে তার আকর্ষণে মানুষ আসছে না, দয়াল অধিকারী আসছে। দয়াল অধিকারী কে গো? এটা তো হাত, এটা পা, মাথা, নাক, কান, চোখ, যে ভিতরে পরমাত্মা রূপী আছে সেটা দয়াল অধিকারী। একবার সেটে চলে গেলে নকল দয়াল অধিকারী আর দশ পয়সাও দাম। হ্যাঁ, এই হচ্ছে পরশনে কৃষ্ণ। আর যদি দেখতে চাও, আমরা আসলে উঠার আগে যখন আমি আসছিলাম তখন একটা বাবা গান গাইছিল, সাধু সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম তীর্থে মন মোরাও মাথা, গুরু কল্পতরু জড়িয়ে ধরো ওরে মন ভক্তির লতা। এই যে গানটা, বিশ্বাসের আকড়া দিয়া ধরো চরণ পাকড়াইয়া, যেন কুবাতাসের ঝটকা লেগে না ভাঙ্গে তোর ভক্তির লতা, রাধা পদ্ম ফুটলে পরে বাজবে বাসি গুনগুনু শুনে, কালো ভ্রমর আসবে উড়ে কালো নয় সে উজ্জ্বল সাদা, কৃষ্ণ কালো না বাবা সাদা। ওই যে কর্ষণে কৃষ্ণ, একটা মানুষকে কেটে কেটে টুকরো টুকরো করে যদি ফেলে দেওয়া হয়, কোথা থেকে এক ফোঁটা বিন্দু আনতে পারবেন, বার করতে পারবেন, পারবেন কি? পারবেন না, দেহ থেকে বার হবে বাবা, কখন বের হবে? ওই যে মন্থনে তখন সেখান থেকে কৃষ্ণ কর্ষণে আসে, আকর্ষণে আসে, সেখান থেকে আরেকজনের জন্ম নয়। তাহলে অনাদিরাদি প্রাণগোবিন্দ কর্ষণে কৃষ্ণ, তাই তো জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন আকর্ষণের দ্বারাই। এর চাইতে আর বেশি বলবো না, কারণ আরো অনেক প্রশ্ন আছে ওর পিছনে, এটা বলতে গেলে অনেক টাইম লাগবে। কেন গোর হরি দেখো পিণ্ড দিতে যায়, আমি গিয়ে সেই জায়গায়
দাঁড়াবো এবার জানাই যে সভায়। কেন গোর হরি আমার গয়া ধানে বিন্ন দিতে গেল, জিজ্ঞাসা করেছে আমার বিপক্ষ বাবু এই না সভা তল। ও বাবা, এখানে দুইটা পদ আছে, একটা হচ্ছে সংসারী গৃহী অর্থাৎ বৈদিক কর্ম, আর একটা হচ্ছে বৈষ্ণবীয় মত অর্থাৎ বিধি মার্গ ছাড়া কর্ম। যদি বিধি মার্গ ছাড়া হয় অর্থাৎ যারা চৈতন্যের ঘরে গেছে, যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে, তারা যদি মারা যায় তাদের শ্রাদ্ধ তর্পণ পিণ্ড মিণ্ড নাই, বোঝা গেল? কেন অমনি হয় রে প্রেতের মুক্তি লাগে না শ্রাদ্ধ তর্পণ, চৈতন্য মন্ত্র গুরু দিবে রে যখন। যারা চৈতন্য মন্ত্র গ্রহণ করেছে অর্থাৎ বৈষ্ণবীয় ভাবধারায় যারা চলে, চৈতন্য ঘরের কর্ম করে, তারা মারা গেলে পরে শ্রাদ্ধ তর্পণের দরকার নাই, মহাপ্রভুর ভোগ দিলেই মুক্তি হয়ে যায়, ঝামেলা শেষ। এটা হলো বিধি মার্গ ছাড়া। আর যারা বিধি মার্গে থাকে, যারা বিধি মার্গে আছে অর্থাৎ যারা বেদ নিয়ে চলাফেরা করে, তাদের মূল্যে শ্রাদ্ধ পিণ্ড হয়। কেমন? তাহলে গোরা রায় যদি নিজে আচরণ না করে, নিজে আচরিয়া ধর্ম পড়ে রে শিখাই, গোরহরি তো কোনো দরকার ছিল না গয়া গিয়ে পিণ্ড দেওয়া, এটা সত্য। কিন্তু যখন গেলেন সেখানকার একটা ছোট্ট ঘটনা বলি, গৌরহরি যখন পিণ্ড দান করছে গয়া, মানে যে গয়ায় গিয়ে বিষ্ণুপাটি, সেই পিণ্ডটা কি হচ্ছিল জানেন? গড়িয়ে গড়িয়ে গৌরহরির চরণে পড়ে যাচ্ছে, যতবার দিচ্ছে গড়িয়ে গড়িয়ে চরণে পড়ে যাচ্ছে, যতবার দিচ্ছে গড়িয়ে গড়িয়ে চরণে পড়ে যাচ্ছে, ওখানে গ্রহণ হচ্ছে না। সেখানেই ঈশ্বরপুরি নামে এক ভদ্রলোক সেই দৃশ্যটা দেখে চিন্তা করে, আর এইরকম তো জীবন দেখি নাই, পাণ্ডা মানুষ গয়ার মানুষ, এইরকম তো কোনোদিন হয় না যে পিণ্ড দেয় সেই পিণ্ড বিষ্ণু গ্রহণ করে, আজ একটা নতুন ঘটনা, পিণ্ড কেন বিষ্ণু গ্রহণ করছে না? কাছে গিয়ে কয়, ওই ছেলে তুই কার ছেলে, কোথা থেকে এলি বলতো একটু খুলি। কয়, আমি নদিয়ার নিমাই পণ্ডিত জগন্নাথ মিশ্রের পুত্র, আমার নাম নিমাই। ও নিমাই পণ্ডিত, নাম তো শুনেছি। তো বাবা তুই তো পণ্ডিত মানুষ, জ্ঞান তোর ভালোই বুদ্ধি জ্ঞান আছে, শুনেছি তুই যেহেতু পণ্ডিত, আদ্য কাব্য মধ্য তীর্থ চারটা সাবজেক্ট তুই কমপ্লিট করেছিস। একজন পাণ্ডিত্য অর্জন করতে গেলে, পণ্ডিত হতে গেলে আদ্য কাব্য মধ্য তীর্থ চারটা ধাপ আছে, অর্থাৎ ঋক সাম যজু অথর্ব, ওই চারটা বেদ তার ঠোঁটের আগায় রাখতে হয়, অত সহজে পণ্ডিত হওয়া যায় না। তাহলে পাণ্ডিত্য আছে তোর, তা তুই তো পণ্ডিত মানুষ এত কিছু জানিস, তা গয়ায় কেন এলি বাবা? বলে আমার পিতৃ বিয়োগ হয়েছে, শুনেছি শাস্ত্রের মধ্যে পেয়েছি পুত নামক একটা নরকুণ্ড আছে, পুত্র প্রিয় দেভার্যা, সবাই বিয়ে করে কেন পুত্র কন্যার আশায়, পুত নামক নরকুণ্ড থেকে মুক্তি পেতে হলে যতক্ষণ পুত্র পিণ্ড দান না করে ততক্ষণ তার মুক্তি মোক্ষ হয় না, এটা শাস্ত্রের মধ্যে আছে বর্ণনা। বলে ভালো কথা, তাও মানলাম। তা তুই যে পিণ্ড দিচ্ছিস তোর পিণ্ড তো গ্রহণ করতেছে না, তা তোকে দেখে আমার একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে, যে কি সন্দেহ কোন? আরে বাবা তুই যে পিণ্ড দিচ্ছিস দীক্ষা শিক্ষা নিয়েছিস? কয়, না আমি দীক্ষা শিক্ষা তুই নেই নেই। কাজে পণ্ডিত হয়েছিস আর দীক্ষা শিক্ষা নিস নাই? বাবা রে, দীক্ষা শিক্ষা না নিলে অদীক্ষিতের জলমূত্র সমান, অন্ন বিষ্ঠা সমান, মরলে হয় পিচার জনিতে জন্ম, দান ধ্যান যাগযজ্ঞ পূজা পার্বণ যাহা কিছু করুক না কেন সকলকে যদি নিষ্ফল হইয়া থাকে, তোকে বাবা মন্ত্র গ্রহণ করতে হবে। গোরহরি কয়, তাহলে কোন জায়গায় যাই? আপনাকে যেমন সামনে পাই আপনাকে গুরু বাড়াতে চাই। কয়, তাহলে অসুবিধা নেই, তোর যদি আমার পেতে পছন্দ হয়, যদি মনে করিস আমি তোর গুরু হওয়ার উপযুক্ত, তাহলে নিতে পারিস। ঈশ্বরপুরীর কাছে দীক্ষামন্ত করলো গ্রহণ, তারপরে পিণ্ড করলো অর্পণ। কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়েছিল কেন বলি সেই কারণ। হ্যাঁ ও বাবা, এই যে গয়ায় যে বিষ্ণু পাঠ সেটা হচ্ছে অংশকলা, মানে শ্রীহরির অংশকলা, তাই না? তাহলে গোবিন্দের গো রাধার রা দুই অঙ্গ মিলিত তনু নদিয়ার গোরা, নাকি স্বয়ংপূর্ণ ব্রহ্ম তিনি গৌরহরি হয়ে এলেন। এখন ওই খণ্ড অবতার যখন গৌরহরিকে স্বয়ং পায়, চিন্তা করে, হে প্রভু তোমার অংশ কলা হয়ে এতদিন মানুষের পূজা সবাই আমায়,
আর যখন তোমারে পাই তুমি আমার চরণে পূজা দিতে, এই পূজা আমি নেবো কেমন করে গোসাই, তাই বারবার তোমার চরণে আমি পূজা দিতে চাই। এখানে ভক্ত ভগবানের লেনা দেনা চলছে, এটা তো আর ঈশ্বরপুরি বুঝে নাই। তাহলে এই পিণ্ড করতে হয় কেন দান, এগারো দিন কেন বাবা? আমাদের দশটা ইউনিটে একটা মন, এই হচ্ছে এগারোটা পিণ্ড, দশটা ইন্দ্রিয় না, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় পাঁচটা কর্ম ইন্দ্রিয় আর মনই হচ্ছে একাদশ ইন্দ্রিয়। এই জন্য এগারো দিন আমরা অসুখ পালন করি এবং সাতের দিন ওই এগারোটাই পিণ্ড নিবেদন হয়। হ্যাঁ, বোঝা গেল? আরো এবার আরো গভীরে যাই, সর্বপ্রথম পিণ্ড কে দান করলো নাকি? এই জায়গাটা না করলে কেমন হয় নাকি? এতই যখন করছে এইটুকু কইয়েই ফেলাই, ও যখন পিণ্ড শুনতে চেষ্টা করে পিণ্ডই চটকাই দিই আমি। সর্বপ্রথম কে পিণ্ড দান করলো? এবং এই যে আমরা মুখাগ্নি করি, বাবা মা মরলে মুখে আগুন দেয় দেয় না বাবা? আপনাদের দিকে দেয় কিনা আমাদের দিকে দেয়? দেবে, দেব আপনাদের দিকে দেবে, কারণ আপনার হিন্দু তো দিতে তো হবেই, দেয় সবার দিকে দেয়, তাই না? দেয় কেন শোনা? অনেকে অনেক কথা কয়, অনেকে কয় হয়তো যে আরে জীবনে কোনোদিন হরিগুরুর নাম করে নাই, এই মুখে কৃষ্ণ নাম করে নাই, ভগবানের প্রসাদ খায় নাই, তাই মুখে আগুন দেয়। মিথ্যা কথা, বাজে কথা, ভুয়ো কথা, ওগুলো না, এগুলো বাজে কথা। মুখাগ্নি করতেই হবে, কেন করতে হবে সেটা জানতে হবে আগে, বা দেয় বা কেন, কে দিয়েছিল, কেন এই পিণ্ড প্রচলন হলো, এটা আগে জানতে হবে। শাস্ত্রের বাইরে খালি বুজরুকি গল্প দিলে হবে না। দেবাদিদেব, মহাদেব, শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আমরা এটা জানি। এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আগে কে? অনাদিদারী প্রাণগোবিন্দ, শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি হলো রাধা, ঠিক আছে? রাধা কৃষ্ণের দুইজনের মিলনে রাধার গর্ভে সন্তান এলো, গর্ভে সন্তান হলো, রাধা সন্তান গর্ভে ধারণ করে তিনি সুখ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, এটা জানে মায়েরা। গর্ভে সন্তান থাকলে খাওয়াও সুখ নেই, শোয়াও সুখ নেই, উঠা বসায় সুখ নেই। কি করলেন যে না, এ তো মহাকষ্ট, মহাজঞ্জাল, তিন মাস খালি হয়েছে পেটের মধ্যে, থুইল না, কি করলো, জোর করে প্রসব করে ক্ষীরদ সাগরে ফেলে দিল, তখন জলাময় পৃথিবী। তাই বলছে শক্তি গর্ভে অন্ড হলো, তাহাতে বিশ্ব ব্রহ্মাণ্ড রইল, তাতে মহাবিষ্ণু জন্ম নিল ক্ষীরতে বসতি যার, তার নাম হচ্ছে মহাবিষ্ণু। সেই মহাবিষ্ণু বললো, জননী তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তন দুগ্ধ খেয়ে একটু বড় হবো মা গো, সেই সুযোগটা তুমি দিলে না মা, যাও, আমি অভিশাপ করলাম যতদিন চন্দ্র সূর্য থাকবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে কোনোদিন তোমাকে কেউ আর মা বলবে না। যেন রাধারে কেউ মা কয় না, কয় বাবা? রাধা রানী কয়, রাধা ঠাকুরানী কয়, রাধা দেবী কয়, কিন্তু রাধারে কেউ মা কয় না। পুত্রের অভিশাপ, কে? মহাবিষ্ণু, রাধাকৃষ্ণের ছেলে, বেটার নাম হচ্ছে মহাবিষ্ণু, ভালো করে নোট করে নেন, কেউ যদি কয় না তাহলে আমার কাছে ধরে নিয়ে আসবেন। এই মহাবিষ্ণুর অংশ থেকে জন্ম নিল কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দেখেন কায়দায় বার, দুইটা বিষ্ণু হয়ে গেল, কিন্তু বলে না মহাবিষ্ণু বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজনকে সৃষ্টি করে তিন জায়গায় সাধনায় বসিয়ে দিল, তিন জায়গায় সাধনা করছে। এবার মহাবিষ্ণু চিন্তা করলেন, এই তিনজনের মধ্যে প্রকৃত সাধক কে, প্রকৃত কে এই জগৎ সংসারে শ্রেষ্ঠ আসন পাবে, একটু পরীক্ষা করার দরকার আছে। জলাময় পৃথিবী, তিন জায়গায় বসলেন সাধনায়, মহাবিষ্ণু একটা মরার রূপ ধারণ করলেন, একবারে পচা গলা দুর্গন্ধ দেহ, এমন বাজে গন্ধ। ভাসতে ভাসতে প্রথম ব্রহ্মার ঘাটে গেল, যেখানে ব্রহ্মা বসে ধ্যান করছে, এই গন্ধ পেয়ে তার ধ্যান ভাঙিয়ে গেল, কি পচা গন্ধ, নাক মুখ চিপে ধরে দেখছে একটা পচা দেহ এখানে ভাসছে। কি করলেন, জলে ঢেউ দিয়ে ধাক্কা দিয়ে দেহটা ভাসিয়ে দিলেন, যেন ভাসিয়ে চলে যায়, এই ঘাটের মধ্যে না দাঁড়ায়। বিষ্ণুর ঘাটে গেল, বিষ্ণু একই কাণ্ড করলো, সেও সেটা ঢেউ দিয়ে ভাসিয়ে দিল। এবার শিবের ঘাটে যখন দেহটা যায়, শিব ওই দেহটার গন্ধ পেয়ে মনে মনে ভাবে, তাই এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আগে আমাদের পিতা ছাড়া তো আর আমরা কাউকে দেখি নাই, মহাবিষ্ণু আমাদের পিতা, তাকে ছাড়া তো কাউকে দেখি নাই,
তাহলে আমাদের পূর্বে যদি সৃষ্টি হয়ে থাকে, তিনি হয়েছেন কেউ না, তাহলে আমাদের পিতা। সযতনে তুলিয়া উরুর মধ্যে চিতা সাজালেন, এখানে চিতা সাজালেন কুম্ভকের দ্বারায় ত্রিনয়ন থেকে অগ্নি নির্বাহ করে যখন করেন সেই অগ্নিকে পরে বলে আমাদের মুখাগ্নি করতে হয়। আর সেই ভস্ম ছাই শিব মাখলো গায়, ওই শ্মশানে বসে আছে, তুমি মিথ্যা কথা কবা কবা দারু মদ গিলবা, আর তোমার মরা পোড়া ছাই মাখার জন্য শিব বসে আছে শ্মশানে, হারাম জাদার দল অত সোজা। সত্যম শিবম সুন্দরম, শিবই সত্য, সত্যই শিব, তিনি সর্বাঙ্গ সুন্দর, অত সোজা না। সেই শিব পিতার ছাই ভস্ম মাখলেন, তিনি সর্বপ্রথম মুখাগ্নি করলেন কার? মহাবিষ্ণুর, জগৎ পিতা মহাবিষ্ণু। তাহলে শিব কি হলো? কৃষ্ণের বেটার ছেলে কি হয় বাবা? যদি নিজের পুত্রের ছেলে হয় নাতি ছেলে নাকি? নাতি ছেলে। দেখেন রাধাকৃষ্ণের নাতি ছেলে হচ্ছে শিব। কাণ্ড কোনখানে বাইদি গেছে? এইবার ওই শিব যখনই পিতার কাজ করলেন, তখন করলেন কি তিনি? তখন তো কিছু ছিল না, ওই বালি দিয়ে পিণ্ডর মতো করে করে পিতার নামে একাদশটা দান করলেন, বালির পিণ্ড। এখান থেকে শুরু হলো। আর ত্রেতা যুগে করেছিল সীতা দেবী। আগে সীতা দেবী করলো যখন বনবাসে ছিল রাম লক্ষ্ণ, পিতা মারা গেছে, সীতা খবর পেয়ে রামায়ণ গান আপনারা শুনেছেন তাই না? সীতা দেবী বালির পিণ্ড দিয়েছিল, হ্যাঁ তাই তো। পরে রামচন্দ্র করলো, এরকম এরকম কতগুলো ব্যাপার আছে। তাহলে পিণ্ডদান কেন করতে হয়? পিণ্ডদান এই জন্য করতে হয়, পুত নামক নামে একটা নরককুণ্ড আছে, এই পুত নামক নরককুণ্ড থেকে মুক্তি পাবার জন্য পিণ্ডদান করে। পুত নামক থেকে নরককুণ্ড থেকে মুক্তি পেতে গেলে পুত্রের দ্বারা পিণ্ডদান চাই। আর যদি মনে করেন আমার পুত্রের দ্বারা পিণ্ডদান লাগবে না, তাহলে হয়ে যান গোসাই, আগে তলা ঠিক করেন যেন জল না পড়ে। জল পড়ার রোগ থাকলে কিন্তু হবে না, তাহলে আপনার মুখ পুরানো লাগবে, আপনার শ্রাদ্ধ পিণ্ড করার লাগবে, নাহলে লোক দেখানো পোশাই সাজা নিলেন জল পড়া বন্ধ হয় নাই, কোনো কাম হবে না, ভূত হবে অমনি যদি ছুঁয়ে দেয় মাটি দিয়ে, শ্রাদ্ধ তর্পণ যদি না করে। দেখছেন? এই জন্য বলেন বিন্দু পাতে নর হত্যা পাতের মজে, বিন্দুর আদর যে না করে কৃষ্ণ ধার বহিদ্বারে, যেজন রক্ষা করে পিতৃধন সেই তো বাপের বেটা বিচক্ষণ, পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লই রাশেশ্বরী রাজবিহারী মহারাজ করে, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। এই যে জায়গাটা, এই জায়গাটা ঠিক করা লাগবে বাবা, এই জায়গাটা ঠিক না করলে শোনা হবে না গো, শোনা হবে না। তাহলে কেন পিণ্ড করা হয়, কেন পিণ্ডদান করা হলো, এটাই কারণ। আর জীব শিক্ষার করে তিনি তো আদির অনাদি, তিনি বারবার এসেছেন আমাদের মানুষকে, আমাদের মতো মানুষকে যদি তিনি নিজে আচরণ না করেন গো, তিনি যদি নিজে শিক্ষা না দেন, তাহলে ছেলে মানে আমরা শিখবো, আমরা তো তার ছেলে পেলে নাকি বাবা? আপনার পরিবারে মনে করেন দুটো ছেলে একটা মেয়ে এরকম সংসার করছেন, আপনি যদি বিড়ি খান বা সিগারেট খান, আর ছেলে যদি কোনোদিন ভুল করে একটা ধরাই ফেলে, আপনি যদি কেন হয় হারাম দাদা বুঝি খাস কেন, কইয়ে যদি ফেলায় তুমি খাও কেন, তাহলে কী কবা? তুমি যেমন আচরণ করবা তেমনই তো হবে, হ্যাঁ। আদকতার সময় হতে করে করিয়ে যা শিখাবি সেটাই হবে তোর মুখ্যম সন্তান হিসাবে চলময় বস্তাবি। তুমি করেছো তাই করছে, তুমি মদ খাইছো দেখে তোমার ছেলে মদ খাচ্ছে, তুমি ধমকাইলেও কি চমকাইলেও কি, আগে নিজে ঠিক হও। ওই জন্য প্রভু নিজে আচরণ করে আমাদের মতো অধম জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আচরণ করে গেলেন। এবার একটা গান গিয়ে, ছোট্ট গান গিয়ে বিদায় নিচ্ছি। হরিবল 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 গোবিন্দ বলি আশার মন মন রে, হরি ডাকো রাধা গোবিন্দ বলি, ডাকো রাধা গোবিন্দ পাশার মোহন রে, ডাকো রাধা গোবিন্দ বলি, জয় জয় রাধা গোবিন্দ বিহারী প্রাণ হরিবার হরিবার।
Oh,
সদা অনুগত হইয়া পাশার মোহন রইল নিবে
প্রথমবারে যে সব কথা করলাম জিজ্ঞাসন, এক এক করে ভাবের কথা করলো সম্পাদন। খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, তবে একটা কথা বলতে চাই, মরে গেলে পিণ্ড দিতে হবে ১১টা। আচ্ছা, যাদের ১১ দিনে হয়, যাদের ১০ দিনে দশা হয় তারা ১১টা পিণ্ড দেয়, যারা এক মাস অসুস্থ পালন করে তারা কয়টা দেবে সেটা বলেছে কি বাবা? এক মাস অসুস্থ পালন করে না, করে তাহলে যারা এক মাসে অসুস্থ পালন করবে তারা পিণ্ড কয়টা দেবে? বলল সবাই প্রশ্ন উত্তর দাও। একাদশ ইন্দ্রিয়, দশ পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, আর মন হচ্ছে একটা ইন্দ্রিয়। ১১টা ইন্দ্রিয়কে পিণ্ড দিল, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা এক মাসে করবে, এই দেহের ভিতরে তো আর ৩০টা ইন্দ্রিয় নাই, আছে কি? দেহের ভিতরে ৩০টা ইন্দ্রিয় আছে নাই? তাহলে এক মাসে যারা অসুস্থ পালন করবে তারা পিণ্ড দেবে কোন প্রকারে তোমার কাছে জানতে চাই, বাজাও। এখানে ও বাবা, এক শ্রেণীর মানুষ আছে সমাজে, বাবা মা মরলি মাথার চুল কাটে না, আর এক শ্রেণীর মানুষ আছে পুষ্টি ধরে কাটলু হয়, মাথায় একটা তরমুজের উঠাও রাখে। আচ্ছা, ব্যাপারটা কি? বাবা মরছে মা মরছে কোনো অসুবিধা নাই, চুল কি দোষ করল যে কাটে ফেলাই দিতে হবে শুধু মাথার চুল? শরীরের অনেক জায়গায় চুল থাকে, সেগুলো ফেলাই না, মাথার চুলে খালি দোষ করে। হ্যাঁ, ফেলাই না, শুধু মাথার চুলে দোষ। যারা ফেলায় তাকে খালি মাথার চুলে দোষ, আর যারা ফেলায় না তো ফেলাই না। আচ্ছা, ব্যাপারটা কি বলবো, বুঝতে পারি না। আজকে যখন ভগবান পাইছি তো ভালো করে দিয়ে যাই বসান, কি বলে কলির ভগবান, যে পথ আমরা অবলম্বন করব। ভগবান যখন পাইছি ভালো করে বসান দিয়ে যাই, গাড়ি করে দিয়ে যাই, সারা রাত ধরে করব, আমি খালি করে নামিয়ে যাব। তারপরে উনার যুগ, এদের নাম কলির যুগ। আচ্ছা, মাথার চুলে যদি দোষ করে তাহলে কি দোষ, আর যদি দোষ করে না তাহলে কি দোষ করে না? আচ্ছা, সব চুল ফেলাই দেয়, এই মাথার উপরে একটু টিক্কি বানায় দিয়ে দেয়। এক শ্রেণীর লোক আছে সব কেটে ফেলায়, আর এক শ্রেণীর লোক টিক্কি রাখে। আচ্ছা, যারা রাখে তারা কিসের জন্য রাখে? তাহলে গোটা চুলে যদি দোষ করে ওই টিক্কিটাই কেন দোষ করলো না বলবা সবার পরে? কায়দা আছে বাবা, আমার সাথে অত সুদূরবোধন নাই, কোরামিন ইনজেকশন দিলাম, এখন বুঝো, বুঝে বেড়া। প্রথমবারে ৫০ পাওয়ার দিছিলাম, এখন ১০০, এরপরে যদি না হয় বেনজাথাইন ইনজেকশন ১২ লাখ দেবো। হ্যাঁ, ১২ লাখ ইনজেকশন মারবো। ঘটনা বলবো একটা কথা, একটা গল্প করি না, ড্যাম হয়ে যাচ্ছে। ঘটনা হয়েছে এক বাড়িতে, কবিরাজ মশাই গ্রামের কিছু হলে পরে চিকিৎসা করে, কবিরাজের কাছে যাইতো না, এখন তো অনেক বড় বড় ডাক্তার ভিজিট দিয়ে দেখায়, আগে কিন্তু সব মানুষ কবিরাজের বাড়ি যাইতো। এই তোর কি হয়েছে? কয় আর কইেন না বাবু, ৭ দিন ধরে জ্বর কোনোভাবেই যাচ্ছে না। কয় এই যে ওষুধ দিচ্ছি, চিরতার পাতা সিরে ওটার বাইটা
সুন্দর করে পুরিয়া বানাইয়া দিয়ে দিল, চিরতার পাতা খাওয়াইল, জ্বর চলে গেছে, যায় নাই। এইরকম কবিরাজ, তাই এইরকম কবিরাজের বউ আছে বাড়িতে, উনিও তো কবিরাজের সাথে থাকে, শিখে গেছে থাকতে থাকতে। তো এক ভক্ত মাঠে হাল মারতে গেছে, তা এইরকম দুইটা গরু না হলে তো হাল মারা যাবে না। তো ডানের গরুটা খুব ভালো, বায়ের গরুটার গায়ে যখনই জুঙাল দিয়ে লাঠিতে নড়ি দিয়ে বাড়ি দেয়, আর ওই বায়ের যে গরুটা ও পুজ করে বসে পড়ে রাখায় না। এখন ওই যে চাষি ওর বউ ডাক দিয়ে কইছে, শোনো তোমার এই গরু ঠিক হবে, ওই যে ধনঞ্জয় কবিরাজ আছে ওর বাড়ি যাও, ওষুধ দিয়ে দেবে গরুরে ঠিক, ও সুন্দর করে দেখবা, ডাইয়ে বাইয়ে মিলাইয়া হাল মারতে পারবা। যে কাজ গরুর কাছ থেকে শুনছি, শোনার পরে ধনঞ্জয় কবিরাজের বাড়ি গেছে। যাওয়ার পরে কবিরাজকে বলছে, শোনো কবিরাজ মশাই, আমি মহা বিপদে পড়েছি, তাই তোমার কাছে এসেছি, তোমার কাছে এর সমাধান চাই। কি সমাধান? আর কইেন না, আমি যখনই হাল মারতে চাই আমার ডাইনের গরুটা খুব ভালো, যখনই জুঙাল ঘাড়ে দিয়ে নড়িতে বাড়ি দেই বাইয়ের গরুটা একদম সুন্দর করে বসে পড়ে। কয় কি এইরকম রুগী তো চিকিৎসা কোনোদিন করি নাই, জ্বর সর্দি কাশি মাথা ব্যথা নিয়ে আমার কাছে আসে, ওষুধ দিয়ে চলে যায়, কিন্তু যে গরু বসে পড়ে গরুর চিকিৎসা তো আমি করি না। বউ ডাক দিয়ে কয় কবিরাজের বউ এদিকে আস, আমার কাছে আস। কয় তুমি করোনা মানে এ তো সাধারণ রোগ হয়েছে, ওষুধ দিলেই সেরে যাবে। কয় তুমি কও কি এই রোগ চিকিৎসা আমি কোনোদিন করলাম না, আর ওষুধ দিলে সেরে যায়, তাহলে তুমি বানাও। কয় তাহলে মোটা টাকা নিবা, মোটা টাকা নিবা। কয় শোনো 500 টাকা লাগবে এর ওষুধ বানাইতে। কয় ঠিক আছে 500 টাকা দেবো। কয় আজকে তো ওষুধ দেওয়া যাবে না, এটা বানাইতে হবে, সারাদিন ভরে জোগাড় করব, বানাবো, তুমি কালকে সকালবেলা এসে নিয়ে যাবা। ঠিক, কালকে সকালবেলা গেছে, আর এদিকে কবিরাজের বউ ওষুধ দিছে, কি জানেন, বাজারের থেকে লঙ্কা কিনে নিয়ে আইছে, লঙ্কা কিনে নিয়ে আইছে, সাধারণ লঙ্কা যেগুলোর ঝাল কম, লঙ্কা কিনে নিয়ে এসে পাটায় বাইটায় ধরে ট্যাবলেটের মতো এইরকম গোল 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 বানাইছে, বার আর একটা দামি লঙ্কা ওইটা দিয়ে তিনটা ট্যাবলেট বানাইছে, এদিকে তিনটা কমজোরি 50 পাওয়ার, আর ওদিকে দামি লঙ্কা তিনটা ট্যাবলেট, হাই ভোল্টেজ, হ্যাঁ সাংঘাতিক, এরকম দুইটা পুরিয়া বানাই দিছে। দেওয়ার পরে ওষুধ নিতে আসছে চাষি, আচ্ছা বলে তাহলে কবিরাজ মশাই ওষুধ দেন, দিছে, বলে শোনো এটা হলো 50 পাওয়ার, উপরে লিখে দিছে। কিভাবে কাজ হবে? যখন তোমার গরু বসে পড়বে একটা ট্যাবলেট বার করে হাতে গুড়া করবা, ডইলে গুড়া করে লেজটা আস্তে করে উঁচাইয়া ওর মার্গ দেবতার কাছে ছুড়ে দিবা, মানে পাছায় দিয়ে দিবা, পাছায় যখন ঝাল লাগবে তো এমনি দৌড়াবে। ঠিক যে কাজ, শোনো যদি এইটাই কাজ না হয়, এই যে 100 পাওয়ার দিচ্ছি এটাই কাজ হবেই, 50 পাওয়ার দিছে ভক্ত চাষে নিয়ে কোনো কাজ হয় নাই, পরে 100 পাওয়ার বার করে যখন দিছে গরু আর বসে না, ওরে সারা চাষ করে ফেলাইছে জমিতে। তা আমিও গোসাইরে আজকে 100 পাওয়ার দিয়ে যাচ্ছি, গোসাই সারা চাষ করবে, এদিক ওদিক এদিক ওদিক ঘুরবে। হ্যাঁ বাজাও, চুলে দোষ করে না সেই মানুষদের দোষ, আর যারা চুল ফেলায় না তাদের দোষ, তাদের মাথার চুলের দোষ, দুটো শ্রেণী ভালো করে ব্যাখ্যা করব। তোমার ভাই নিত্যানন্দ দুইখানা বিবাহ করিল, আহা এক এক ঘরে দেখো দুইটা বইয়ের মিলে 8খানা সন্তান জন্ম দিল, এসেছিলে কলির ভগবান, দুইখানা বিবাহ তুমি করলে সম্পাদন। আচ্ছা আমরা কলির মানুষ যারা, তাহলে আমাদের দুইটা করে বিয়ে করতে লাগে না, ভগবান যদি করে, কারণ কৃষ্ণ বলছিল আমি যেগুলো করি তোমরা করো না, আমি যা বলি তাই করো, গৌর তো আর কয় নাই, কি বলে কৃষ্ণ বলেছে
যে আমি যে কাজ করছি তোমরা তা করো না, আমি যা বলি তোমরা তাই করো, গৌর কিন্তু বলে নাই। তাহলে গৌরের মাপ যদি নেই তাহলে তুই খানা বিয়ে করো, আমাদের তো মজাই হবে, দুইটা বউ পাবো সাংঘাতিক, একটা ঘরে একটা বাইরে, সেই মজা। আর যদি নিত্যানন্দর মত ধরে আমরা পথ চলি তাহলে দুইটা বউ ঘরে রাখতে হবে, বাইরে আর পাবো না, তাহলে আমাদের গৌরের মঠটাই ভালো। একদম সাংঘাতিক বউ, কোরআনের ইনজেকশন। তাহলে আমরা কোন পথ অবলম্বন করব? তোমার কাছে সঠিক সমাধান চাই। আরে গোদাবরীর তীরেতে রায় রামানন্দের সাথে সেদিন কি বা কথা করলে আলাপন, ব্যাখ্যা করে বুঝাইবে গৌর নীলরত। রাধা কৃষ্ণের স্বরূপের মাহাত্ম্য তুমি সেদিন জানিবার চাইলে। আরে রামানন্দ বলেছিল তার মুখ ছাপাইয়া দিলে, তুমি তার মুখটা ছাপালে কি কারণ? প্রশ্নগুলো খালি মনে রাখবে, এগুলো বাউলে আলোচনা হয় না। আজকে যখন ভগবানকে পাইছি তাই ইচ্ছা করে করতেছি, সচরাচর বাউল সেগুলো আলোচনা হয় না, পরেই না। আচ্ছা প্রশ্ন তো ছয়খান করছি, আরো কি করবো? দ্বিতীয় বারে এই পর্যন্ত করে যাচ্ছি শেষ। আরে পালা প্রসঙ্গ করবে আমার গৌর সুন্দর বেশ, দ্বিতীয়বারে বেশি বলার দরকার কিছু নাই, দ্বিতীয়বারে ভাবখানি সঙ্গ করতে চাই। আর দেখি এসে গৌর সুন্দর কোন কথা কয়, আর কোনো ভাবের তত্ত্ব কথা উঠাই আমায়। আরে তারপরে দুজনেতে আবার দেখা হবে, মুখামুখি আলোচনা সভাতে হইবে। আর দ্বিতীয়বারে বেশি কেন বলতে যাবো ভাই, বেশি বললে খুশি হবে গৌর গোসাই। এই কারণে দ্বিতীয়বারে বেশি যে বলবো না, ছেড়ে দিচ্ছি আমার কাব্যের আলোচনা। দেখি আবার গৌর সুন্দর কোন বা কথা কয়, কোন ভাবের তত্ত্ব কথা উঠাই আলয়। তারপরে আমি আমার সভাতে আসি, আমার মনের কথা গুলি গুলিয়া বলি, এই পর্যন্ত করে খান্ত রাধাকান্তেশ্বরী। একবার চাঁদ বদনে ভক্তবৃন্দ বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি। জানো না রে অভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে? আমি ওই পথে গেলাম না, ওই পথে ঢুকলাম না, বাইরে থেকে তো অনেক কথাই পাওয়া যায়, কি বলা যায় না? যার সঙ্গে প্রেম প্রীতি নাই ওই পূজায় কি মন বসে? হয় বাবা, তুমি যদি দীক্ষা না নাও, শিক্ষা না নাও, গুরু ঘরে না যাও, কি বুঝবা তুমি গুরুর মাহাত্ম্য, কি বুঝবা তুমি কৃষ্ণ তত্ত্ব? আর যদি যাও তাহলেই তো বুঝবা নাকি? তোমার বুঝার জায়গা এখনো বুঝা আছে, আগে ফলো। ওখান গল্প যখন কইছে আমি এখন কইয়েই ফেলাই, তারপরে দেখ কি হয়। হোক, জঙ্গলে এক জঙ্গলে পশু পাখি একসঙ্গে বসবাস করে জঙ্গলের মধ্যে, তাই না বাবা? তো পশু রাজা সিংহ বেশ তাগড়া তুগড়া যুবক সিংহবাঘ, সে ঘুমাইছে, এমন ঘুম দিছে, আর ঘুমের মধ্যে একটা এমন স্বপ্ন দেখছে, যুবতী এক সিংহীর সঙ্গে তার প্রেম। আহারে কি প্রেম, সেই প্রেম। ভোর হয়ে গেছে, ভোর হলে তো পাখিটা ক্যাসর ম্যাসর করে ডেকে ওঠে, তাই না? ওদের যেটা ডিউটি পরে পরে ডাকা, যখন এই পাখিরা ক্যাশ ম্যাশ ক্যাশ করে ডেকে উঠছে, ওই পাখিদের শব্দ শুনে ওর ছাতা ঘুম গেছে ভেঙে। এখন ঘুম ভেঙে দেখে সিংহীও নাই কিছু নাই, একা একাই শুয়ে আছে জঙ্গলের মধ্যে, মিজাজটা খারাপ হয়ে গেছে।
শালার পাখির একটু পরে ডাকলে তো বেশি মানে স্বপ্নটা আরেকটু ভালো করে দেখতাম, স্বপ্নটা নষ্ট করে দিল। না, এই হারামজাদা পাখির দলকে এই বনের মধ্যে আর থোয়াই যাবে না, হ্যাঁ থবই না। কি করলো, সব পশুদের ডাইকে কইল যে ঘোড়া তুই খুব দৌড়াবার পারিস, তুই আমার কথা ধর, তাড়াতাড়ি যত যেখানে পাখি আছে সবাইকে নিমন্ত্রণ কর, আজকে ইমার্জেন্সি মিটিং আছে। ঘোড়া দৌড়াতে দৌড়াতে ছুটতে ছুটতে সব পাখিদের নিমন্ত্রণ লো, ভাই পশু রাজা সিংহ আমাদের মহারাজ মিটিং ডেকেছে, তোমাদের সবাইকে মিটিংকে উপস্থিত থাকা চাই। পাখিরা করলো না দেরি, যে যার মতো এলো সবাই তাড়াতাড়ি। এখন পাখিরা কয়ে কি মিটিং, পশু মহারাজ বলুন। বলে দেখো তোমরা যে এই বনের মধ্যে থাকো, তোমাদের ক্যাচকেচিতে ঘুম হয় না, ভালো ঘুম হয় না, তাই তোমরা আমাদের কথা ধরো, এই বনটা ছাড়ো, এই বন থেকে অন্যত্র চলে যাও, এখানে থাকা যাবে না। পাখিরা কয়ে এটা হয় নাকি, আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ থেকে এখানে বসবাস করি, আর আপনি কইলেই আমরা চলে যাবো, এটা কোনো কথা নাকি? কয়ে থাকতে পারো, আমাদের যদি যুদ্ধে পরাজিত করতে পারো তাহলে থাকবা, নাহলে এখান থেকে চলে যাবা। পাখিটা কয়ে অত বড় বড় পশু ওদের সঙ্গে কি আমরা মারামারি করে পারি, কি বাবা পারা যায়? আমরা তো পারবো না। কয়ে দেখেন এটা আপনি কেমন বিচার করছেন, আপনার তো বিচার ঠিক না, আপনাদের সঙ্গে কি আমরা পারি নাকি? আরে অত তোমাদের কষ্ট আমি দেবো, আমি অত মূর্খ না। কেমন যুদ্ধ হবে তাহলে শোনো, কালকে দশটার সময় তোমরা পাখির একদিকে দাঁড়াবে, আমরা পশুর একদিকে দাঁড়াবো, আমরা তোমাদের কিছু করবো না, আমরা খালি লেজ খাটা করে দেবো, তোমরা যদি আমাদের লেজ নামাই দিতে পারো তাহলে তোমরা এই বনে থাকবা, আর লেজ যদি আমাদের খাড়া থাকে এই বন থেকে চলে যাবা। কারণ ছোটো ছোটো পাখিরা কয়ে ভাই এই যুদ্ধে যাওয়ার দরকার নেই, লেজ দিয়ে যদি একটা বেকায়দায় বাড়ি লাগে তো মুই নিয়ে যাই, তাই না? পাখিদের আর কত বড় শব্দ, হাতি গন্ডার ভালু কত রকম পশু, তাই না? একের সঙ্গে পারা যাবে না, নানান চিন্তায় পড়ে গেল পাখির দল। এখন পাখিরা যুক্তি করে, অন্তত যুদ্ধের জন্য যখন প্রস্তুত, সেনানায়ক তো নির্বাচন করা যায়, তাই না বাবা? তাহলে একজন নির্দেশ দিবে আর সেনানায়ক দল নিয়ে যুদ্ধ করবে, তাহলে আমাদের দলের সভাপতি করা হোক পেশা, কাক হচ্ছে খুব চালাক দ্রুত, ওকে করা হোক সেক্রেটারি। এখন সব পাখিরা কয়ে ভাই আমাদের মান সম্মান তোমরাই বাঁচাবা, তোমাদের আমরা বিচার দিলাম, কি করে আমরা কালকে যুদ্ধে জয় হব এটা একটু চিন্তা ভাবনা করো। আর পেশা আর কাক কয়ে সভাপতি সেক্রেটারি হয়েছি তো ঠিকই, যদি যুদ্ধে জিতে পারো না পারি তাহলে আমাদের জীবন কিন্তু যাবে, সব পাখি মিলে যদি আমাদের ধরে আমরা কিন্তু বাঁচবো না সংসারের ভিতরে। কাকার পেশা দূরে গিয়ে চিন্তা করে ভাই কি করে বাঁচা যায়, কি করি উপায়, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে পেশা কয়ে ভাই আমার কাছে একটা কথা আছে। আচ্ছা আমার একটা কথা কত বলে কি, আচ্ছা যাদের পাখা আছে যারা উড়িয়ে বেড়ায় ওরা কি আমাদের জাতি ভাই? পাখা যদি থাকে উড়িয়ে যদি বেড়াতে পারলে আমাদের জাতি ভাই হবে না কেন? আমাদেরই জাতি ভাই ভাই, তাহলে অসুবিধা নেই আমরা জিতে গেছি। কয়ে জিতে গেছি মানে আন্দাজি কেমন কথা? কয়ে দেখ কাক ভাই তুই বিচার করে ভালো করে একটু চিন্তা করে দেখ দেখি পাখা কার কার আছে তোর কাছে বলি। শোন ভাই পাখা আছে বল্লার, পাখা আছে খুদে বল্লার, পাখা আছে মৌমাছি, পাখা আছে ভীমরুলের, ওরা ওটা বুঝে বেড়ায় নাকি? বলে হ বেড়াই তো। কয়ে করিস না তুই তাড়াতাড়ি নিমন্ত্রণ কর, তাড়াতাড়ি হাতে পাইয়ে যেমন করে ধরে হোক ওদেরকে আমাদের দলে নেওয়াই লাগবে, তারপরে লেস কতক্ষণ খাড়া থাকে দেখা যাবে। করে নাই দেরি, কাক গিয়ে নিমন্ত্রণ দিছে তাড়াতাড়ি, ওরা আইছে। কয় কি ব্যাপার, কেন ডাকলে? কয় দেখো বাবা তোমরা হয়তো কেউ এখন এই বনে থাকো কেউ থাকো না, কিন্তু তোমাদের পূর্বপুরুষ হয়তো তোমার বাবা তার বাবা তার বাবা তার বাবা কেউ না কেউ তো এই বনের মধ্যে ছিল, তোমরাও উড়িয়ে বেড়াও আমরা উড়িয়ে বেড়াই, তোমরা ফুলের মধু খাও, আর তোমরা যদি মধু না খেতে তাহলে ফুলের মধ্যে তো ফল হতো না, কি বাবা পরাগরেণু ঘটতো না, তাহলে তোমরা ফুলের মধু খাও দেখে ফুলের মিলন সংযোগ ঘটে ফুল থেকে সে বলে যাও, তাই ফুল থেকে ফল হয় আর সেই ফুলের মধ্যে বীজ থাকে তাকেই আমরা বাসি, তোমরা আমাদের জাতি ভাই। মানে কি ফুল আর ফুল আসছে ওদের, তা ব্যাপারটা কি সেটা কোন না? কয় যে হারামজাদা পশুর দল কালকে ওদের সঙ্গে যুদ্ধ, ওরা কয়েছে লেজ খাড়া করে দেবে,
ওদের লেজ যদি নামাবার পারি তাহলে আমরা যুদ্ধে জিতবো, এই বনের মধ্যে থাকতে পারো। আল্লাহ যদি খাড়া থাকে তাহলে আমাদের এই বন ছেড়ে চলে যেতে হবে। এখন বল্লা ভেমরু মৌমাছি শুই নিয়ে ওই হারাম জাদার দর লেজ খাড়া করে, তো লেজ খাড়া থাকে কত কর্ম। তাই তিনজন মিলে যদি বসান দিবার ধরি এক একজন করে, তাহলে লেজ খাড়া থাকে কতক্ষণ? এই তো তারপরে দিন যুদ্ধ শুরু হয়ে গেছে, দুই দল দুই পাশে দাঁড়াইছে, বসুরা সবাই লেজ খাড়া করেছে। এবার কিন্তু পেশা ডিপার্টমেন্ট ভাগ করে দিছে। ভাই বল্লা বলে কি, তুই হলি আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তোর গায়ের রঙের সঙ্গে একটা মিল আছে, পুলিশ পোশাকের মিল আছে, তুই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আর মৌমাছিরা পায় ওরা যদি ভালো চাকরি পুলিশের পায়, আমরা কি পায়? দাঁড়া, অত বেশি চিন্তা করিস না, তোদের দেবো তো, তোদেরও চাকরি দেবো। কয় দেখ, তোদের তো রং এর সঙ্গে মিলাই দিতে হবে, তোদের যা গায়ের রং তাদের তোদের চেহারা চৌড়া, তোরা হলি আমাদের বিএসএফ বর্ডার সিকিউরিটি গার্ড, ঠিক আছে? আর ভীমরুল তো আছে দুই রকম, একটা লাল চাল লেগেছে, একটা হলো একেবারে কালা, তাই না? এমন লাল চাল লেগেছে, কয় আমরা কি, ওরা যদি বিএসএফ হয়ে যায়, ওরা যদি ইয়ে হয়ে যায়, ওয়েস্ট বেঙ্গল, আমরা কি, কয় দূর, তোরা মিলিটারি, তোরা মিলিটারি। আর কালোরা কয় আমরা, কয় তোরা নাগা সেনা র্যাব, যখন না পারে তখন র্যাব ডাকা হয়। কয় ঠিক আছে চলো এবার যুদ্ধে যাই। যুদ্ধ শুরু হয়ে গেছে, দুই দল দুই দিকে দাঁড়াইছে, কাকার পেশা যখন অর্ডার করছে, কয় করিস না দেরি, লেজির ঘুরে গিয়ে বসান লাগা তাড়াতাড়ি। যখন এই মৌমাছের ভেমরু হু 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 করে যায়, ওই লেজের ঘুরে বসান দেওয়া শুরু করছে, লেজার খারাপ থাকে, লেজার মতো গুটাই আর পালায়, যেটার মতো গুটাই আর পালায়। কিন্তু ওই বনের মধ্যে ছিল একটা গাধা, গাধারে ভেমরুলে বসায়, মৌমাছিতে বসায়, বল্লায় বসায়, হারাম তো লেজ খাড়াই আছে, নামে না, লেজ আছেই খাড়া, ওরা নামি না। এখন কাকার পেশা চিন্তা করে, হারাম তো লেজ নামাইলেই তো বাঁচে যায়, এত কেউ তো কামড় দেয় না, এই এত কামড় খাবার পারে গাধা লেজ নামাই না কেন? আর কানের কাছে গিয়ে কয়, এই ভাই তুই লেজটা নামাইলেই তো আমরা জিতে যাই, তুইও পাইছিস, তুই লেজ খাড়া করে আসিস কেন, নামা। কয় ভাই কি করবো তোদের কাছে, দুঃখে আমার প্রাণটা কাঁদতেছে, তোদের বসানি ঠেলায় আমার লেজের গোড়াতে ফুলিয়ে মোটা হয়ে গেছে, নামার আমার চাইলে নামে না, এমন মোটা হয়ে গেছে, ফুলিয়ে গেছে মোটায়, আর নামে না, কি করি? কয় ভাই, সঙ্গে সঙ্গে কাক পেঁচা বললো যে একে আর বসাইস না, এটাই সাধু। হ্যাঁ, সাধু হতে গেলে এরকম গাধার মতো বসান খেতে হয়, গুরুর কাছে বসান না খেলে সাধু হওয়া যায় না। ভুল করে যে খাইনি ধমক পাইনি কোনো লাঞ্ছনা, ভুলটাকে ভুলিয়ে নিয়ে আসেনি কেউ সম্বর্ধনা। জীবনে যদি কেউ সাধু হতে চায়, গুরুর কাছে গিয়ে যারা ধমক খায়নি তারা কোনোদিন মানুষও হয়নি। কি বাবা, স্কুলে পড়তে গেলে মাস্টারমশাই মারবে, ধমক দিবে, স্কুলে যাবই না, তাহলে জীবনে সে কোনোদিন উন্নতি করতে পারবে কি? পারবে না। যারা গুরুর নির্দেশ আদেশ সঠিকভাবে পালন করে তারাই তো জীবনে বড় হয় গো। গাধা এই হরি নাম গা গাইতে গাইতে বৃন্দাবনের দিকে ঝা, তার নাম হচ্ছে গাধা। গাধা গাধা জল ঘোলা করে খায়, তাই না বাবা? গাধাকে যতই ভালো জল দেয় কিন্তু পা দিয়ে গুইটে দিয়ে তারপরে খায়, কেন খায়? গাধা জানে জল মানে গঙ্গা, সাধুগুরুর চরণ ধৌত জল ওই গঙ্গার মধ্যে থাকে, তাই গঙ্গা জল পবিত্র। তাই সাধুগুরুর চরণ ধৌত জল শুনি সর্বতীর্থের বল, সেই জলে করিলাই সম্বল, তাই গাধা জলটা ঘুলে দিয়ে খায়। উপরে উপরে যদি খাই, চরণ ধুলে যদি নিচে পড়ে যায়, তাহলে গাধা জল থেকে মুক্তি হওয়ার আমার উপায় নাই, তাই তো গাধা জলটা ঘুরে দিয়ে খেয়ে গোবিন্দর কাছে প্রার্থনা করে, হে ঠাকুর যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে পেয়ে আমি মুক্তি পেয়ে যাই, তাই হরিবল হরিবল। তাই যার সঙ্গে নাই প্রেম প্রীতি, কৃষ্ণ ভজন হবে।
সর্বদম দেখা মাত্র প্রাণে পাবি যাদের করুণায়, যাদের দয়ায়, যাদের কৃপায় এই পৃথিবীর আলো বাতাস দেখছি, যারা আমাকে করুণা করে এই ধরাধামে এনেছেন, আমার মা যদি লজ্জা নিবারণ না করে আমাকে জন্ম না দিত, আজকে এই মাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আপনাদের সামনে বড় বড় কথা বলতে পারতাম বাবা? তাহলে সমস্ত লাজ লজ্জা ফেলে 10 মাস 10 দিন আমাকে পেটের মধ্যে রেখে মৃত্যু যন্ত্রণা সহ্য করে প্রসব করে আমাকে জন্ম দিয়েছেন। তার মুখের ভাষা শিখে ভাষা শিখলাম, হাত ধরে চলা শিখাল, বলা শিখাল, বাবা অক্লান্ত পরিশ্রম করে মাঠে ঘাটে খেটে অন্ন জল আমার মুখে তুলে দিয়েছে, কি বাবা মা রান্না করে দিয়েছে। তাহলে বাবা মামা আমার আদি গুরু, আমি যাই করি না কেন, তাহলে আদিগুরু পিতামাতা যদি হয়, তার জন্য যদি আমি 1 মাস একটা ব্রত করি, এটা ব্রত তো নাকি বাবা, এ তো পরম বৈষ্ণব, একবার সেবা করা, খালি পায়ে চলা, যেটা সন্ন্যাসীর ধর্ম, তাই না? দিনে একবার সেবা করতে হবে, তাও যে তুমি ইচ্ছা মতো খাবা তা তো হবে না, তোমাকে অভিষেক করতে হবে, ডালে সালে কাঁচা কলা দিয়ে সিদ্ধ একটু ঘি, কি তাই তো, বেশি কিছু তো আমি খেতে পারবো না, বৈষ্ণব ধর্ম পালন। মানুষ পারে না, কষ্টের জীবন এখন আমাদের সংসার জীবনে, অনেকে দেখা যাচ্ছে 1 মাস থাকতে গেলে কষ্ট হয়, তখন এটা বিধান করা হলো যে 15 দিন করা হলো, অনেকে দেখলো তাও কষ্ট হয়, তাহলে 12 দিনে শেষ করা যায়, কারণ 11 দিনে পিণ্ড দিতে হয়, 11 একাদশ পিণ্ড, তুমি 1 মাস করো, 2 মাস করো, 6 মাস থাকো, অসুবিধা কিন্তু নাই, পিণ্ড 11টাই হবে, এর বেশি পিণ্ড হয় না। এটা তোমার আমি পরিষ্কার করে জানাই, এটা আমার কথা না, পুরোহিত দর্পণে লেখা আছে, অনেকেরই দেখা আছে, তোমার যদি বিশ্বাস না হয় পুরোহিত দর্পণে শাদ্দ আদি ক্রিয়া আদি কিভাবে করতে হয় সেখানে পরিষ্কার আছে, দেখে নিও।
তাহলে এটা একটা ব্যাপার। এবার চুল, চুল না ত্যাগ করলে তো কুল পাওয়া যায় না। একুল যদি ত্যাগ না করো, এই চুল যদি ত্যাগ না করো, তাহলে সেই কুলের সন্ধান পাওয়া যাবে না। এটা কেমন কথা বল? এই চুলের সঙ্গে একটা কুলের সম্পর্ক আছে। একটা চুল টান দিয়ে তুলুন, দেখবেন চুলের গোড়ে একটা সাদা সাদা দাগ আছে। লক্ষ্য করেছেন কি জানি না, চুলের গোড়ে দেখবেন সাদা সাদা দাগ থাকে। তা চুল টেনে তুলবেন, সেটা কি? সেটা পিতৃবস্তু, অর্থাৎ পিতৃসত্তা মাতৃ রজ, যা দিয়ে আমার দেহটা তৈরি হয়েছে, সেখানে আছে। তাই গোর হলি যখন সন্ন্যাস নেবে বলে মধুর কাছে গেল, মধু বলছে, প্রভু গো তোমার এত সুন্দর চাঁচল কেশ, এটা যদি মুন্ডন করে দেওয়া হয় দেখতে তোমায় ভালো লাগবে না প্রভু, তুমি আমাকে অনুরোধ করো না, আমি পারবো না। প্রভু বলল, মধুরে তুই যদি আমার ঘোর কর্ম করে না দিস, তাহলে তো আমি এ কুল ত্যাগ না করে সেই কুলের সন্ধান পাবো না। মানে চুলের সঙ্গে একটা কুলের সম্পর্ক আছে। তাই ভাবু কবি বিজয় সরকারের একটা গান আছে, দুই লাইন শোনাচ্ছি। মন না পীর শুন বলি তোরে, ওরে আমার খড়ি দেখো ওরে, গেল সকল কুলে দেখালে ধরে, তুই খড়ি দেখো ওরে, কি বলেছিলেন গোর হরি কাকে মধুকে বলছে, মধুরে গেল না মনে মানুষে, ও মানুষের নাপিতে আশা, গুরুর চরণে বাধরে বাসা, শুধু করলাম ভবে যাওয়ার আশা, আজ বাদে কাল মরবে, 60-70 কিংবা 80 আপনাদের কাছে প্রকাশী, তবু নাপিতের দোকানে গিয়ে আমরা নাপিতের কাছে গিয়ে বসি, কত রকম সাইজ করে চুল কাটি, মুজ বানাই কি বাবা, হ্যাঁ মানে নিজেকে কত সুন্দর রাখা যায় সেইভাবে আমরা ব্যস্ত হয়ে পড়ি। তাই গৌরী বলছে এই চুলের সঙ্গে কুলের সম্পর্ক। এবার টিকি রাখে কেন? চৈতন্য বৈষ্ণব যে রাখে ওইটা আলাদা চ্যাপ্টার, খোর কর্ম করার সময় একটু রেখে দেয় কেন? এখানে আমরা 6 মাস বা 1 বছর কালো চুল পালন করি, করি না বাবা? করি তো, 1 বছর পরে পুনশ্চ আবার শ্রাদ্ধ করে, কেউ কেউ 6 মাসে করে, অর্থাৎ প্রতি বর্ষে মৃত্যু দিবসে সাধুগুরু বৈষ্ণব বহুত নিমন্ত্রণ পুত্র রূপে করে কাজ, তবেই পুত্র রূপে ঠাই পায় এই সমাজ। আমার বাবা মরে গেছে, আমার বাবা বেঁচে নেই, তবু আধার কার্ডে ভোটার কার্ডে কোনো জমি রেজিস্ট্রি করতে গেলে, কোনো অফিস আদালতে গেলে আমার বাবার নামটা লিখতে হচ্ছে, কিন্তু শরীয় দিয়েও লিখতে হচ্ছে, হচ্ছে না বাবা? তাহলে আমি যে অমুকের পুত্র, আমি অমুকের বেটা, আমি অমুকের ছেলে দাবি তো করছি ঠিকই, হ্যাঁ আমি তো দাবি করছি, আমার বাবা কবে মারা গেল তার মৃত্যু দিবসটা মনে রাখবো না কি,
প্রতি বছরে সাধুগুরু বৈষ্ণব মেনে দুইটা সেবা দেব না, সাধুগুরু বৈষ্ণব মেনে তার দিনটাকে স্মরণ করব না? যদি না করো তুমি পুত্র নয়, তুমি কুপুত্র। খালি খাতা কলমে রেশন কার্ডে ভোটার কার্ডে নামটা দিয়ে বেড়াবা না, তুমি পুত্রই না, তুমি কুপুত্র। পিতার নাম পরিচয় দেওয়ার আগে নিজেকে ভালো করে জিজ্ঞাসা কর। অত সোজা না বাবা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করছো, রবি ঠাকুরের জন্মদিন পালন করছো, বিবেকানন্দের জন্মদিন পালন করছো, নজরুলের জন্মদিন পালন করছো, নেতাজির জন্মদিন পালন করছো, মৃত্যুদিন পালন করছো, তোমার বাবা মা কবে মারা গেল, কবে জন্ম নিয়েছো, হিসাবটা রেখেছো? আবার তুমি নিজেকে শিক্ষিত মনে করো? কিসের শিক্ষিত? তোমার মতো গণ্ডমূর্খ পৃথিবীতে কেউ নাই। আগে নিজের বাবা মাকে সম্মান দেওয়া শেখো, সেটাই গৌরহরি শিখিয়ে গেলেন। কি বাবা, খুব তো পরিচয় দিচ্ছি, আমি অমুকের বেটা, অমুকের ছেলে, রেশন কার্ডে, ভোটার কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে, যেখানে যাই স্কুল কলেজে সব জায়গায়। তাহলে আমি যদি প্রতি বছরই আমার পিতার কাজ না করি, মাতৃ কাজ না করি, তাহলে আমার পরিচয় দেওয়া না দেওয়ার কি মানে হয় বলেন দেখি? যাদের দ্বারা পৃথিবীতে এসেছো ভাই, তারাই তোমার আদিগুরু। তারা যদি তোমাকে আশীর্বাদ করে অনেক কিছু হতে পারে, তাদের আশীর্বাদে অনেক কিছু হয়। আমি আমার জীবনে তা প্রমাণ বাবা, আমি আমার জীবনে দিয়ে বলতে পারি। আমি কত বানানো কথা বলিও না, আর যেটা বাস্তব সেটাই বলার চেষ্টা করি। আমি এক সময় ডাক্তারি করতাম, হসপিটালে চাকরি করতাম, যখন চাকরিটা ছাড়ি তখন 65,000 টাকা বেতন পেতাম। আজকে চাকরিটা ধরে রাখলে 1-1.5 লাখ টাকা আমার বেতন হতো, তাছাড়া আউট ইনকাম থাকতোই, কারণ আমি তো ডাক্তার। হসপিটালে চাকরি করে ছেড়ে দিয়েছি কিসের জন্য জানেন? আমার মা বলতো, বাবা রে দয়াল, তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করলাম সোনা। বাবা, সরকারের চাকর হওয়ার জন্য নয়, পারিস যদি একটু ঈশ্বরের চাকর হো বাবা। তুই যদি ঈশ্বরের চাকর হতিস না, তাহলে আমি মরে একটু শান্তি পেতাম রে বাবা। সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, একই কথা বলতো। প্রথমে প্রথমে বুঝতে পারি নাই, বুঝতাম মা খালি আমাকে বিরক্ত করে, চাকরি করি সবাই আমার সম্মান করে, ডাক্তারবাবু বলে ডাকে, আর মা আমাকে বলে এসে চাকরি ছেড়ে দিয়ে সরকারের চাকর নাকি খারাপ, ঈশ্বরের চাকর হতে রাগ করে অভিমান করে চাকরিটা প্রথম প্রথম ছেড়ে দিয়েছিলাম, যা আর করবোই না চাকরি। আজকে বুঝতে পারছি, যদি ছেড়ে দিলাম, মা আমাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত দিয়ে বললো, যা বাবা, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তোকে চিনবে। তাই হয়েছে, আজকে মায়ের আশীর্বাদে বাংলাদেশ বছরে 4-5 বার করে যাই, আমেরিকা, জার্মান, জাপান বিভিন্ন দেশে গান করেছি আমি। তাহলে এটা কিসের দয়া হয়? একমাত্র বাবা মায়ের আশীর্বাদে। তাই পিতা মাতার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, ভক্তি না থাকে, প্রতি বর্ষে তাদের যদি মৃত্যু দিবসকে মনে না রাখা হয়, তার মতো বেইমান, তার মতো মিথ্যাবাদী, তার মতো প্রতারক, এরকম ছেলে আর কেউ হয় না। সে এমএ পাস করুক, বিএ পাস করুক, ডক্টরেট করুক, পিএইচডি করুক, যাই করুক না কেন, ও মানুষই না। তাহলে আদিগুরু হলো পিতা মাতা বাবা, এই জন্য সেটা করতে হয়। না করলে পুত্র বলে কন্যা বলে পরিচয় দেওয়া না দেওয়া দুটাই সমান। এই জন্য অন্য দেবতা পূজি যথাযথা, এমন দেবতা পূজি যাহা মুখে বলে কথা। তা মুখে বলা কথা কি? আমার বাবা মা যতদিন বেঁচে আছে আমাকে ডাকবে সোনা, হ্যাঁ বাবা, হ্যাঁ আমার কাছে ডাকবে না বাবা। তাই একটা গান মনে পড়বে, একটা গান গাই, তারপরে প্রশ্নের রাজ্যের বাকি যাচ্ছে সেদিকে উত্তর দিবে। হরি মায়ের কান্দনে যাব জীব, দুই চার দিন ভাই বোনের কান্দনে রে, ওরে ঘরের পরিবারের কান্দন চিরদিন তো থাকে না। বাংলাদেশের এক বাউল গানটা গিয়েছে, গানটা চিন্তা করে দেখুন তো কথাগুলো কেমন। তাই আদিগুরু পিতা মাতা, তাই কি বলছে গানের ভাষা শুনুন। একজন মুসলমান হয়ে গানটা লিখেছেন এবং তিনি গিয়েছেন, গানটা সারা ভারতবর্ষে
শুধু নয়, এপার বাংলা ওপার বাংলা বিভিন্ন জায়গায় গানটা শুনতে চায়। তাই দুঃখের দরদি আমার জনম দুঃখী গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাবত কারো সন্তান যদি হারাই যায় মারা যায় সবাই ভুলে গেলে কিন্তু ভোলে না কখনো মায় বলে বলে না বলে না কোনো মায়ের যদি সন্তান মারা যায় না সে মা বলে না কোনোদিন ভুলতেই পারে না ভাই ভুলে যাবে সমাজের মানুষ ভুলে যাবে আপনি যদি মরে যান আপনার বউ ভুলে যেতে পারে কিন্তু মা ভুলতে পারে না তাই দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আমারে শুকনায় রাখিয়া
জমাই থাকে ভিজাতে। শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে, আমি অসুখ বলে দেখি যাইয়া সর্বদেবতা, পিতার চরণে প্রণাম করলে সকল দেবতার চরণে প্রণাম করা হয়। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গৈয়সি,
মায়ের চরণে প্রণাম করলে স্বর্গের সুখ পাওয়া যায়, তাই পিতামাতার চরণ সবসময় করিবেন স্মরণ। নাই নাই চলে গেছে তো কি হয়েছে, তাদের ছবিটা তার স্মৃতিটা আমার মনে আছে, সেটুক স্মরণ করে প্রণাম করলেও তবু আশীর্বাদটা পাওয়া যায়। এই জন্য প্রতিবর্ষে মৃত্যু দিবসে বহুত নিমন্ত্রণ সাধু গুরু বৈষ্ণব এনে করে পিতৃ কাজ, পুত্ররূপে তবেই ধরে সাজ, নতুবা পুত্ররূপে পরিচয় দেওয়ার তার কোনো অধিকার নাই রে সমান। হরি বল, তাহলে তার যা প্রশ্ন একটা ছিল সেটা সমাধান হলো। এবার দ্বিতীয় প্রশ্নের কাছে যাই, কি যে গৌরহরি একটা মত, নিত্যানন্দর একটা মত, তাই না বাবা? গৌরহরি দুটো বিয়ে করেছে, প্রথম বউ সাপের কামড়ে মরে গেছে অর্থাৎ লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয়বার আবার কল্লবপ্রিয়া, কারে না তার নাম বিষ্ণুপ্রিয়া। তাহলে গৌরহরির মত ধরলে নাকি দুইটা করে বিয়ে করা লাগবে, আর নিত্যানন্দের মত ধরলেও দুইটা বিয়ে করা লাগবে, এরকম বলে গেছে। আর কি কব, নিতাইরে আটটা ছেলে, একটা না দুইটা না, জাহ্নবী আর বসুদা তার দুইটা স্ত্রী। জাহ্নবীর সঙ্গে বিবাহ ঠিক হলো, আমার এক বাড়িতে দুই মেয়ে থাকে না, এরকম থাকে না, ছোট মেয়ে বড় মেয়ে, তোর বড় বোনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। এবার বরযাত্রী নিয়েও গেছে, বিয়ের সব কিছু আয়োজন হয়েছে, কিন্তু বসুদা চিন্তা করল, আহারে যিনি একজন মহান পুরুষ, আজ আমাদের নবদ্বীপে শ্রেষ্ঠ একজন মানুষ, তার ঘরে দিদি যাচ্ছে। আমি কি শুনেছি যে বৈষ্ণবের কৃপা নাকি সহজে পাওয়া যায় না, বসুদা মনে মনে ভাবছে। একবার যদি বৈষ্ণবের কৃপা পাওয়া যায় তবে নাকি এই মানব জীবনটা ধন্য হয়, তাহলে তো এমনি তো আমি কৃপা পাবো না, তাহলে কীভাবে কৃপা পাবো, কীভাবে তার চরণ সেবা করতে পারবো, কীভাবে অধিকার পাবো? গিয়ে সর্বপ্রথম নিজের দিদির কাছে কয়, দিদি আজ যার সঙ্গে তোমার বিয়ে অর্থাৎ নিত্যানন্দ রায় সে মহাপ্রভু, তুমি আমার কথা নাও, দিদি আমি তোমার আর দাদাবাবু আমি দাসী হয়ে যেতে চাই, আমি যেন তোমাদের পদসেবা করি, এই ভিক্ষা তোমার কাছে চাই, আমি অন্যত্র আর বিয়ে করতে চাই না, আমি ওই জামাইবাবুর নামে শাখা সিঁদুর নিজে আমি পড়তে চাই, তোর কি অনুমতি, আমি তোর কাছে শুনতে চাই। অমা আমাদের মতো মেয়ে নাকি, আমাদের ঘরের মেয়ে, কয় হারাম যদি তুই আমাদের ঘরের মেয়ে হলে কি হতো, আমাদের আমার যদি ঘরের মেয়ে হতো, দুই বোন যদি থাকতো, তাহলে শয়তানি তুই আর ছেলে খুঁজে পাইস না, আমার বরের দেখে লোভ করিস কি, তাই তো কত নাকি বাবা, খেসার লাগে, বিরাট একটা খেসার লাগতো, তাই না লাগতো না মা? জাহ্নবী কি বললো জানেন, বোন রে এটা যখন তোর মনের বাসনা আমার কোনো অমত নাই, কিন্তু বাবা মা যদি অনুমতি না দেয় আমি তোরে কি নিয়ে যেতে পারি, কেমন করে তোরে নিয়ে যাই? তখন নিজেই বসুদা বাবা মায়ের কাছে নিবেদন করলো। এবার নিত্যানন্দ বলছে আমি একজনকে বিয়ে করতেছি, আমি দুজন তো নিব না কি, তাই না, আমি একজনকে বিয়ে করতে আসি, আমি একজনকে আরেকজন খালি খালি নিয়ে যাবো কেন, এটা হয় নাকি? এখন জাহ্নবী গৌরাঙ্গ রায়কে মানে মানে নিত্যানন্দ রায়কে বলল, প্রভু গো আমি তোমার চরণ ধরে প্রকাশ করি, ও হে প্রভু আমি বলি তোমার বরাবরই, তুমি আমার কথা নাও, আমার বোনকে তোমার চরণ সেবার জন্য দাসী করে নিয়ে যাও, এটা আমি তোমার কাছে মিনতি জানাই, আমার বোনের বাসনা যখন হয়েছে তুমি তাকে গ্রহণ করো, এটা আমার নিবেদন। আত্মনিবেদনও যখন করলো তাকে গ্রহণ করে নিয়ে যাওয়া হলো, কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্ক রাখছে না, খাওয়া লাগে খাও, থাকার লাগে থাকো, যাকে বিয়ে করেছি তার সঙ্গে সব কিছু। সেই জাহ্নবী বলেছিল প্রভুকে, নিত্যানন্দ রায়কে, যে প্রভু গো শোনো, নারী জীবনে যদি স্বামী সুখ না পায়
তার গর্ভে যদি একটা সন্তান না হয়, সে যদি মা ডাকে না শোনে, তাহলে নারী জীবনটাও বেকার। তাকে যদি দশতলাও রাখা যায়, কোটি টাকার বিছানায় শুয়ে দেওয়া যায়, মা ডাক যদি শুনতে না পারে, বাবা জীবনে কিন্তু শান্তি নেই আছে কি? তাই তুমি আমার কথা নেবে, অন্তত আমার ভগ্নীর গর্ভে একটা সন্তান দেবে, যার নাম বলভদ্র। কত সোজা নাম কি মা? এরকম আত্মত্যাগ করতে পারবে? পারবা করতে? মুখ পুড়ে দিয়ে আর বর খুঁজে পাইস না? আমার বর নিয়ে টানা টানি কি লাই না, বোনের দাঁত মুখ ভেঙে দিবে কি বাবা, তাই না? তাহলে তারা আর আমরা সামান্য ব্যাপার না বাবা, এত আত্মত্যাগ করা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না। এটা গেল নিত্যানন্দের ব্যাপার। এবারে নিত্যানন্দ আটটা ছেলে জন্ম দিয়েছে, তবু সে পূর্ণ কুম্ভ আমাদের মতো নয়। যখন তার সৃষ্টির প্রয়োজন হয়েছে, তখনই সে চিত্রানিতে বিন্দু নিক্ষেপ করেছে, এর আগে কোনোদিন করে নাই, অকারণে বিন্দু পতন সে ঘটায় নাই। তাই নিত্যানন্দ পূর্ণক্রম। বৈষ্ণবীয় মতে পরিষ্কার লেখা আছে, অনেকের দেখা আছে, সেটাই হচ্ছে প্রকৃত গৃহস্থ ধর্মের নিয়ম। সেটাই গৃহস্থ ধর্ম যারা, অর্থাৎ ওই এর আগে বলেছিল ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, বলেছিল না একটা কথা? এর আগে প্রশ্নটা করে গেছিল, ভুলে গেছিলাম হয়তো, মনে নাই। তাহলে ব্রহ্মচর্য কারে কয়? যতদিন বিয়ে করে নাই, জন্ম থেকে 30 বছর পর্যন্ত, এটাকে কয় ব্রহ্মচর্য। এই 30-এর মধ্যে গুরুর কাছে গিয়ে তোমাকে দীক্ষা শিক্ষা নিয়ে জানতে হবে কোন তিথির মিলনে কোন সন্তান হয়, কিভাবে সংসারটা সুখী হয়, স্বামী স্ত্রী সম্পর্কটা কি, স্ত্রীর সঙ্গে সম্পর্কটা কি, কিভাবে সংসারটা গুছানো যায়, কিভাবে সংসার করতে হয়, ছেলে পেলে কিভাবে মানুষ করতে হয়, এটা গুরুর কাছে জানতে হবে। আগে এটাই নিয়ম ছিল, গুরু গৃহে গিয়ে তারা গুরুর কাছে থেকে পড়াশোনা করে ব্রহ্মচর্য রক্ষা করে তারা বিবাহ অর্থাৎ গার্হস্থ জীবনে পা দিত, তাই না বাবা? এটাই নিয়ম ছিল। তারপরে আমি গার্হস্থ জীবনে যাব, কতদিন? 30 থেকে 60 বছর, এটা হচ্ছে তোমার গার্হস্থ ধর্ম। তারপরে বানপ্রস্থ, সংসারে আসি নাই, 60 থেকে 90, আর 90 থেকে 120 সন্ন্যাস। তখন এমন একটা সময় চলে আসে, খেতে দিতে চাইলেও বৌমা কয় বাবা একটু খাও, মারে আর কি খাবো মা, এখন খাওয়ার ইচ্ছা নাই মা, তোরা খা বাবা তোরা খা, এই যে সন্ন্যাস হয়ে গেছে, আর কিছু দরকার নাই, চিন্তাও নাই ভাবনাও নেই। তখন একটু গোবিন্দ যদি এখন পার করে নিয়ে যায় বাবা, তাতেই হয়, আর কিছু দরকার নাই, শোনা তোরা খা, তোর আনন্দ কর, দেখছেন নাকি? হ্যাঁ, এই যে জীবন। হ্যাঁ, তাহলে তো 25 জন্ম থেকে যে 30 বছর, এর মধ্যে আমাদের ব্রহ্মচর্য রক্ষা করতে হয়। তা আমরা ব্রহ্মচর্য রক্ষা করেছি তো? কারণে অকারণে আমরা বিন্দু নষ্ট করিনি তো? যদি করে থাকি তাহলে তো আমার ব্রহ্মচর্য শেষ হয়ে গেছে, আমি মহাপাপী হয়ে গেছি, দেখছেন কায়দা কোন জায়গায় বাবা। এই জন্য 12 বছরে দীক্ষা, 12 বছরে দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হয়। 12 বছরে দীক্ষা মন্ত্র গ্রহণ করে তাকে সাদর মদন শিখতে হয় গুরু ঘরে। বিবাহের পরে ফুলসজ্জা রাতে যাওয়ার আগে যুগলে যুগল মন্ত্র, যাকে উপাসনা বা চৈতন্য মন্ত্র বা শিক্ষা মন্ত্র কয়, সেটা জেনে নিতে হয় স্বামী স্ত্রী দুজনে। না জান বা দীক্ষা শিক্ষা না নিয়ে আগে করছো বিয়া? হ্যাঁ, দীক্ষা শিক্ষা না নিয়ে আগে করছো বিয়া? বিনা মায়নায় গোলাম হয়েছো, গাঠির টাকা খরচা কইরা, মানে গাঠির টাকা খরচা করে গোলাম হয়েছো, হও গোলামি করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে, মানুষ হতে পারবা না, অত সোজা না। 3 দিন পরে বাউল গান দিলাম, 3 দিন পরে বাউল গান শুনলাম, বাউল গান শেষ, আমরা যে যার মতো বাড়ি চললাম, আমরা যে যার মতো হয়ে গেলাম। তাহলে দেওয়ারটাকে না দেওয়া ভালো, যদি আমাদের পরিবর্তনই যদি না হয় কি বাবা? এইদিক দিয়ে শুনলাম আর এখান থেকে বার করে দিলাম, এদিকে নিলাম না, তাহলে লাভটা কি হলো? কি কথাগুলো বোঝা যাচ্ছে? এরপরে আর দয়ালু দিকে রেখে কেউ বায়না করবে না যে কয় কি বেটা, তাই না? না করবে না করে গেলে আমাদের গালায়। এটা হচ্ছে বাস্তব সত্য মানুষের জীবনটা বাবা, তাই। তাহলে এই জন্য বিষ্ণুপ্রিয়াকে কেন বিয়ে করলেন তোমাকে অবশ্যই শোনাবো, গানটা ধরেছিলাম ওটা শেষ করি। হ্যাঁ, প্রেম সোহাগে কাছে নিয়া প্রিয়া কিম্বা প্রিয়জন,
ওরে প্রেম সোহাগে কাছে নিয়া প্রিয়া গঙ্গা মনের আনন্দে সচিব মাতা বিদায় দেন। প্রিয়া শাশুড়িকে প্রণাম করিয়া গেল বাবার বাড়ি। তারপরে কি ঘটনা বলতো শুনুন সভার বড় বলি। তিন দিন যাবার পরে একটা ঘটনা
বিষ্ণুপ্রিয়ার একটা বান্ধবী ছিল বা সখী জানে, তার নাম হচ্ছে কাঞ্চনা। সেই কাঞ্চনা গঙ্গাতে স্নান করতে গেছে সুরধুনীতে। সেখানে সাধুগুরু বৈষ্ণবরা বলা বলি করছে, আমাদের গৌরহরি আর আমাদের নবদেবের ধামে থাকবে না, সেই নদীয়া নবদ্বীপী ছেড়ে শচী মাতা প্রিয়াকে ছেড়ে চিরদিনের মতো সন্ন্যাসী হয়ে চলে যাবে সাধনাই নিতাই গোর হরিবাল 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 হরিবাল। এ কথা যখনই কাঞ্চনা শুনিবার পেলাম, ছুটতে ছুটতে এসে সখীর কাছে সে যে কর জ্বরে দাঁড়াল। সখী প্রিয়া ও বিষ্ণু প্রিয়া, কি হয়েছে কাঞ্চনা, তোর নয়ন ভরা জল ব্যথা ভরো মুখ কেন? শহীদে তোর কপাল পড়েছে। বলে কেন রে, কি হয়েছে? বলে জানিস সই, আর সুরধুনীতে আমি স্নান করতে গিয়ে শুনলাম বৈষ্ণবরা বলা বলি করছে, তোর গৌরহরি নবদ্বীপে থাকবে না, এই সংসারে রবে না, তোর গৌরহরি তোকে ছেড়ে শচী মাতাকে ছেড়ে নবদ্বীপবাসীকে ছেড়ে নদীয়া ছেড়ে জন্মের মতো সন্ন্যাস হয়ে চলে যাবে। যদি তুই তোর গোহরিকে ধরে রাখতে না পারিস, মুখ পুরি তোর কপাল যে পুরি বেলে প্রিয়া। বলছে কি বললি, আমাকে ছেড়ে মাকে ছেড়ে নবদ্বীপ ছেড়ে গোহরি চলে যাবে? না না, এটা হতে পারে না। বলে শৈরে তুই আমার বান্ধবী, তোর কাছে আমি মিথ্যা কথা বলবো? যা আমি শুনলাম তাই বল। এই কথা আলোচনা হওয়ার পরে প্রিয়া চুপ করে মায়ের কাছে গেল, কোনো কথা নেই। তার মনে মনে একটা ভাবনা, তাই যদি হয় তাহলে আমাকে কেন বিবাহ করল, কেন আমাকে বিবাহে বন্ধনে আবদ্ধ করে আমাকে ছেড়ে মাকে ছেড়ে চলে যাবে? এটা আমি জিজ্ঞাসা করি। তা বাপের বাড়ি থাকলে তো জিজ্ঞাসা করা হবে না, বাপের বাড়ি থাকতে থাকতে যদি চলে যায়? না, আমাকে গৌরহরির কাছে যেতে হবে। গিয়ে মায়ের কাছে বলছে, মা তুমি বাবাকে বলো না আমাকে আমার শ্বশুর বাড়ি পৌঁছে দিতে। মা মেয়ের দিকে তাকিয়ে বলছে, কেন রে মা, এই তো সেদিন তোর বিয়ে হলো, এই তিন দিনের সংসার করে বাবা মাকে তুই ভুলে গেলি, তোর বাবা মার কাছে থাকতে ইচ্ছা করে না, তুই তো আমাদের একটাই কন্যা, চলে যাবি? প্রিয়া বলছে, মা তুমি তো জানো উনি সকালবেলায় গঙ্গা স্নান করে পূজা আর্নি ছেড়ে চলে যায়, তিনি পণ্ডিত মানুষ, পাঠশালায় যায়, আবার মধ্যাহ্নে এসে চারটা সেবা করে একটু বিশ্রাম করে, তারপরে আবার ভক্ত সঙ্গ করতে যায় সেবা সঙ্গনে, রাত্রিতে ফেরে, বয়স্ক মা তাকে খাবার বেড়ে দেয়, কষ্ট হয়। আমি যেহেতু তার চরণের দাসী হয়েছি, তাদের হাত যখন তুলিয়ে দিয়েছো মা, তার একটু সেবা করার সুযোগ তুমি দেবে না? তুমি তো এতদিন আমাকে বুকে জড়িয়ে ধরে থাকে মা, তুমি বিদায় দেবে না মা? বলো না বিদায় দেবে না? প্রিয়াকে বুকে জড়িয়ে ধরিয়ে মা বলছে, বাবা বাবা আজ আমি খুব শান্তি পেলাম রে মা, মেয়েরা যদি খুশি মনে শ্বশুর বাড়ি যেতে চায় তাহলে নিশ্চয়ই মেয়ে সুখে আছে, এর চাইতে আনন্দ আর কিছু নেই। মেয়ে যদি শ্বশুর বাড়ি যেতে না চায় তাহলে মেয়ে দুঃখে আছে, এর চাইতে দুঃখ কিছু নেই। ওকে প্রিয়ার বাবা, শুনছো, তোমার মেয়ে আর তোমার কাছে আমার কাছে থাকবে না, ওর শ্বশুর বাড়ির কথা মনে পড়েছে, আমি ওকে সাজিয়ে দিচ্ছি, যাও তাকে তুমি তার শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে এসো। সনাতন মিশ্র বলছে, জানো গো, এই জন্য বলে মেয়েরা কেমন,
কাকের বাসায় কোকিল ছানা যাবো। কাকের বাসায় কোকিল যেমন ছানা দেয়, যখন তার ডানা গজায় সে নিজের বোল ধরে উড়ে চলে যায়। আমাদের প্রিয়াও তো ঠিক তাই, ও কাকের ছানার মতো ওকে আমরা বুকে আঁকলে কত যত্ন করে মানুষ করেছি, এখন তো ধরে রাখার আমাদের আর সাধ্য নাই। দাও সাজিয়ে তো আমি পৌঁছে দিয়ে আসি। মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেল, গিয়ে শচী দেবীকে বললো, দিদি জানি না আমার মেয়েকে আপনারা কি জাদু করেছেন, কি মোহ করেছেন, আমাদের কাছে থাকতেই চায় না। প্রিয়া বলিল, কাছে মেয়ে শচী দেবী বুকে জড়িয়ে ধরে বললো, দাদা ও তো আমার বধূ মাতা নয়, আমার মেয়ে, আমার কর্ণ, আমার মা, আয় মা আমার বুকে আয়। আজ থেকে মনে করবেন দাদা আমিও একটা ওর মা, আমি ওকে নিজের মেয়ের মতো বুকে আঁকলেই রাখবো। বাবা খুব খুশি হয়ে চলে এলেন, কিন্তু প্রিয়ার একটাই মনে মনে বাসনা, আমি জিজ্ঞাসা করবো কেন আমাকে ছেড়ে সন্ন্যাসী হবে, জিজ্ঞাসা যে করবে এই সময়টা পাচ্ছে কেন। সকাল হলে টোলে চলে যায় স্নান টান করে, আবার দুপুরের পরে ফেরে চারটা সেবা করে, আবার সন্ধ্যায় বৈষ্ণব সঙ্গে চলে যায়, রাত্রে ফেরে এসে চারটা সেবা করে শয়নে যায়। চিন্তা করে সারাদিন মানুষটা কত কাজ করেছে, এখন সে ঘুমাচ্ছে, এখন যদি তাকে ডাকাডাকি করি তার ঘুমটা ভেঙে যাবে, তাই না বাবা? না, বিশ্রামের সময় তাকে ডাকাডাকি করা ঠিক হবে না, তাকে জাগানো ঠিক হবে না, কিন্তু জিজ্ঞাসা করবে এটাও আর বলা হচ্ছে না। একদিন দুদিন করে সাত দিন যখন চলে যাবে, তখন প্রিয়া একদিন তুলসী তলায় স্নান করে জল দিচ্ছে আর বলছে, শুনেছি গৌরহরি তুমি নাকি অন্তর্যামী, তুমি নাকি ভক্তের অন্তরের ভাষা বোঝো, আর সাত দিন ধরে তোমার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি, তুমি কি আমার অন্তরের ভাষা বুঝতে পারছো না? সত্যি যদি তুমি অন্তরের অন্তর্যামী হবে তাহলে তুমি আমার অন্তরের ব্যথা বুঝবে, আমি তোমার সঙ্গে যে প্রাণ ভরে একটু কথা বলতে চাই। হরিবার 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 ওই দিনেই টোল থেকে ফিরে এসে গৌরহরি সেবার পরে শয়নে গেল, বিশ্রামে গেল। বিকালবেলায় উঠে বলছে, প্রিয়া আজকে না আমার শরীরটা ভালো লাগছে, আজকে আর ভক্ত সঙ্গে যাবো না, আজকে আমি ঘরে থাকতে চাই। প্রিয়া বলছে, এই তো আমার কথা শুনেছে আমার বাবা, আজকে মনের কথা সব খুলে বল। সন্ধ্যার সময় প্রিয়া রান্না টান্না করে শাশুড়িকে খেতে দিল। বাড়ির একটা বুড়ো চাকর ঈশাম তাকে খেতে দিল, স্বামীকে খেতে দিল, সবাই সেবার পরে নিজে চারটা সেবা করে। মেয়েদের তো নানা রকম কাজ থাকে না, বাবা বাসন পত্রটা সেটা গুছিয়ে রাখা, সেটা গুছিয়ে টুছিয়ে পানের বাটা নিয়ে যখন ঘরে গেলেন, দেখেন গৌরহরি ঘুমিয়ে গেছে, এমনভাবে শুয়েছে ধনুকের মতো করে, প্রিয়া যে শোবে খাটের উপরে সেইটুকু জায়গা রাখেন। প্রিয়া কি করবে, খাটের পাশে দাঁড়িয়ে আছে জোর হাত করে, চিন্তা করছে চরণে হাত দেব, এখনই জল ধরে এসেছি, হাত দুটো ঠান্ডা হয়ে গেছে, আমার ঠান্ডা হাতের স্পর্শে যদি প্রভুর ঘুম ভেঙে যায়, বগলতলায় হাতগুলো নিয়ে গরম করছে আর এইভাবে ঘষতেছে, বগলতলায় নিয়ে গরম করছে আর ঘষতেছে, যখন নিজে অনুভব করছে না আমার হাতগুলো গরম আছে, চরণে হাত দিয়েছে, খাটের এক পাশে বসেছে, বসে চরণ দোকানে কোলের উপরে নিয়েছে, কোলের মধ্যে নিয়ে কি বলতে এসেছিল সেটা ভুলে গেছে গো, সেটা ভুলে গিয়ে চরণের দিকে তাকিয়ে বলছে, ওগো জগৎবাসী তোমরা দেখো 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 আসি, যোগী পাই না যোগ সাধনে, মুনি পাই না ধ্যানে, আজ সেই অমর চরণ আমার কোলের উপরে নিবে। প্রভু জেগে উঠে বলছে, প্রিয়া প্রিয়া তুমি
কাঁদছো? বলে না প্রভু কাঁদিনি। প্রিয়া কি হয়েছে বলো? কিছু হয়নি প্রভু। তুমি না কি আমাকে বলবে বলেছিলে? মনে মনে ভাবতেছিলে আমাকে কিছু বলবে, বলবে না? প্রিয়া বললো, বলবো প্রভু। আমি শুনেছি সখীর মুখে কাঞ্চনা বলেছে তুমি নাকি নবদ্বীপ ছেড়ে মাকে ছেড়ে আমাকে ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যাবে। প্রভু আমার পিতাও তো পণ্ডিত, তো পিতার মুখে শুনেছি, আমার একটা জায়গায় ভয় হচ্ছে। কোথায় প্রিয়া? প্রভু গো আমার বয়স 11, আমার বয়স যখন পূর্ণ হবে, আমি পূর্ণ যুবতী হব, তখন আমার ঋতু আসবে। হে দয়ায় ঋতুবতী নারীকে ঘরে রেখে কেউ যদি সন্ন্যাসী হয়ে চলে যায়, ঋতুবতী নারীর যদি ঋতু রক্ষা না করে স্বামী, তাকে নাকি নরকগামী হতে হয়, নরকুণ্ডে তার বাস। এটা আমার বড্ড ভয় হয়েছে। আর তুমি যাবে কেন বল? প্রভু বলছে এটা ভয়, এটা কোনো ভয় নেই। প্রিয়া বলো তো আমি তোমার কে আর তুমি আমার কে? প্রিয়া বলছে প্রভু আমি তো তোমার দাসী, আমি তোমার চরণ সেবা করার জন্য এসেছি, আমি তোমার চরণে আশ্রয় পেতে চাই, আমি তোমার সহধর্মী আর তুমি আমার দেবতা। বেশ তাহলে প্রিয়া তবে শোনো, তাই যদি হয় তুমি যদি আমার সহধর্মিনী হও তাহলে আমার ধর্মে সহায় করবে না, সহযোগিতা করবে না? অবশ্যই করব প্রভু। তবে প্রভু তুমি সন্ন্যাসী যাবে যাও, কিন্তু আমাকে না বলে তুমি সন্ন্যাসী হইও না, কথা দাও আমাকে তুমি বলে সন্ন্যাসী হবে। বলে হ্যাঁ হব তো, তোমাকে বলেই সন্ন্যাসী হবে। তাই প্রিয়া জগতের মায়েরা পাঁচ জায়গায় সিঁদুর পরে, তাই না? স্মৃতিতে কপালে, দুই হাতের শাখা আর ব্রহ্মতলেতে তারা মুছে দেয় পাঁচ জায়গায়। তোমাকে আমি ছয় জায়গায় সিঁদুর পরার অনুমতি দিলাম, কামতন্ত্র মন্ত্র আমি তোমাকে করছি দান। এই মন্ত্র উচ্চারণ করে যদি তুমি মাতৃদ্বারে সিঁদুর পরো, জীবনে তোমার ঋতু হবে না, তাহলে তোমার রতি রক্ষা করার জন্য আমাকেও আর ফিরে আসতে হবে না, তুমি চিরকুমারী হয়ে থাকবে। প্রিয়া বলল প্রভু আমি নিশ্চিন্ত হলাম, ধন্য হলাম। তো প্রিয়া শোনো, আমি কাঁদবো দেশে দেশে, তুমি কাঁদবে ঘরে বসে। আমি কাঁদবো দেশে দেশে, তুমি কাঁদবে ঘরে বসে, দুইজনের কান্নাই হইবে প্রেমের বান, তবে তো কোন হবে পাবে মরণ প্রাণদায়ী গোর হরিবার 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 হরিবার। তাই প্রিয়ার মতো আত্মত্যাগী হওয়া সম্ভব না। গোরহরি সন্ন্যাসী হয়ে চলে গেলেন যখন, নিত্যান্নকে একটা চিঠি দিয়ে বললো দাদা যদি কোথাও গোরহরির সঙ্গে দেখা পাও আমার চিঠিটা তাকে দিয়ে এই অবলার কথা তাকে বলো। আমি চিঠিটা দিয়েছি। চিঠির মধ্যে কি লিখেছিল? প্রভু তুমি সন্ন্যাসী হয়ে চলে গেছো, তুমি তো নবীন সন্ন্যাসী, আমি নবীনা সন্ন্যাসিনী। কি করে সন্ন্যাসিনীর ধর্ম রক্ষা করতে হয় আমার তো জানা নাই, তুমি প্রণাম নিও। তাই প্রভু ওই পত্রের মধ্যে লিখে দিও কিভাবে সন্ন্যাসিনীর ধর্ম রক্ষা করব, কিভাবে সন্ন্যাসিনীর ধর্ম যাজন করতে হয়, কি করে রক্ষা করতে হয়, কৃপা করে লিখে পাঠিও দয়াময়। কি বাবা এরকম আত্মত্যাগ পাওয়া যাবে? তাই প্রিয়ার মতো আত্মত্যাগী নারী জগতে আর দ্বিতীয় হয় না। এই হচ্ছে বিষ্ণু প্রিয়া। যাই হোক, এবার রামানন্দ রায়ের কাছে যখন যায় গোরা রায়,
সাধ্য সাধনার আলোচনা হতে হতে যখন রাধাকৃষ্ণের স্বরূপ ব্যাখ্যা চাইলো, অর্থাৎ কান্তা প্রেমের কথা জানতে চাইলো, মুখটা চেপে ধরলেন। কেন ও বাবা, সব আলোচনা করা যায়, স্বামী স্ত্রী সম্পর্কটা কেমন, অর্থাৎ রাধা এবং গোবিন্দ পরস্পর উভয় কেমন, তাদের যে নিষ্কাম প্রেম না সকাম প্রেম না কি ব্যাপার, রাধাকৃষ্ণ স্বরূপ জানার পরে অর্থাৎ আত্মত্বনে সেই মধুর ভাবের কথা, কান্তা প্রেমের কথাও শুনেও যদিও বলে উত্তম ইহাবার জাগে হওয়ার, রামানন্দ চিন্তা করলেন এমন মানুষ তো কোনোদিন দেখিনি, এর পরেও জিজ্ঞাসা করতে পারে, তাহলে কে তুমি প্রভু? এসেছে সন্ন্যাসী বেশি আমার দ্বারে, তোমার পরিচয় দাও। তখন দেখছে ঠিক করে রামানন্দ রায় তো সামান্য নয়, সেই আমার গোলকের বংশীধারী, আর গোরা রায় দেখছে সে আমার বিষকা সখী বা অর্জুন সখা। তাহলে তাদের মধ্যে কথা হচ্ছে, মুখটা চেপে ধরবে না, চুপ করো, রাধা প্রেম কৃষ্ণ প্রেম আর তোমাকে ব্যাখ্যা করতে হবে না। হ্যাঁ রাধা, হ্যালো 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 হ্যালো, রাধার পায়ে ধরলো কেন? রাধার পায়ে গৌর মানে প্রভু ধরেছিল কেন? রাধা যে প্রেমের গুরু, রাধার ঋণ শোধ করার তরে তাই তৈলেন প্রভু গোলক ছেড়ে, তাই ভাবকান্তি বিলাসিনী তিনি নদিয়ায় গৌর হরি হলেন। জয় রাধে। সংপনে মনে মনে আজ তোমার শোনে হবে মিলন, সপনে মনে মনে তোমার শোনে হবে মিলন। Come on.
বিষ্ণু প্রিয়াকে কোনো সন্তান দাও নাই, তুমি সতী কন্যার গর্ভে সন্তান শাস্ত্রে পাই কি কারণে কোন দিচ্ছে করিলে রয়ন সংরক্ষণে মনে তোমার আমার হবে মিলন। আস্তে আস্তে ঘটনা হচ্ছে, বিষ্ণু প্রিয়া গৌর হরির ঘরের নারী, তার গর্ভে কোনো সন্তান হয়নি, কিন্তু গৌর হরির চালাকি একটি সাটি কন্যা কুৎসিত বর্ণের মহিলা তাহার গর্ভে এই গৌর হরির সন্তান গেল এবং ধরাধামে জন্ম নিয়ে এখনো বেঁচে রইল। তাই গৌর হরির কাছে রইল নিবেদন, শুনবো তোমার মুখাশ্রিত বলন সবার মাঝে করবে বরণ সংরক্ষণে মনে তোমার হবে মিলন সংরক্ষণে মনে। শিবাসের ঘরে প্রতিদিন সাধু সঙ্গ করতে যেত, অল্প বয়সের বিধবা মেয়ে সাটি কন্যা, যার নাম নারায়ণী। গৌরহরি ডেকে বলতো, মা একটু প্রদীপটা জ্বালিয়ে দিত, একটু দুধটা জ্বালিয়ে দিত, একটু ভোগটা দিয়ে দিত, একটু জল নিয়ে যেত। মা বলে ডাক্ত আনন্দ নাকি দুঃখ পেত, কেন চিন্তা করত যে আজ আমার যদি স্বামী বেঁচে থাকত তাহলে গৌর হরির মতো আমি একটি সন্তান জন্ম দিতে পারতাম, কিন্তু আমার তো দুর্ভাগ্য দুঃখের কপাল, শিশুকালে আমার স্বামী আমি হারিয়ে ফেলেছি। তাই খুব ব্যথা পেতে গৌরহরি অন্তরে অন্তরে জানতে পারলেন। একদিন সেবার পরে ডেকে বলে, নারায়ণীর ধারে মা তুই আমার কথা নিবি, সুন্দর করে একটা পান অর্থাৎ তাম্বুল সাজিয়ে এনে আমায় সেবা দিবি। কেমন বলানি আমার মাথা ধরে গেল, যাইটা ফেলে দিয়ে নারায়ণী হাতে দিল। নারায়ণের প্রসাদটা হাতে নিয়ে, পানির প্রসাদটা হাতে নিয়ে চিন্তা করে ফেলে দিব, প্রভুর অধরামৃত এ পান চর্বিত পান, এই প্রভুর বদনের প্রসাদ অত তো সামান্য ভাগ্য নয়, ভক্তি সহকারে পান সেবা করে সেদিন ঋতুমতি ছিল নারায়ণী বলি সভা কি কীর্তি হইল ধরায় সবার মাঝে
করো বর্ণন সঙ্গ মনে সর্বনাশ ঘটিয়েছি বল তোর গর্বে সন্তান কি করে হলো বলছে আমি তো জানি না আমি তো কোনো পাপ করিনি আমি কোনো অন্যায় করিনি বাবা পাপ যদি না কর সন্তান কি করে হয় লাঠি ঝাঁটা দিয়ে মেরে তাকে বের করে দিল গ্রাম ছাড়া করে দিল যা গলায় দড়ি বেঁধে গঙ্গায় ডুব দিয়ে মর লজ্জায় ঘৃণায় গঙ্গায় গিয়ে কলসি তরি বেঁধেছে ঝাঁপ দেবে এমন সময় জোড়হাত করে বলে গোর হরি তুমি তো কলির অবতরী আমি তো কোনো অন্যায় করি নাই আজ তোমাকে সাক্ষী রেখে যমুনাথ গঙ্গাকে ঝাঁপ দেব যখনই গঙ্গাতে ঝাঁপ দেবে পিছন থেকে গোর হরি তখন ছিল উড়িষ্যায় 22 দিনের পথ মহদ্দি বা উড়িষ্যা মুহূর্তের মধ্যে পিছনে এসে খাড়া হয়ে বলছে মা নারায়ণী তুমি গঙ্গায় ঝাঁপ দিচ্ছ আত্মহত্যা মহাপাপ এতদিন সাধু সাধু করলে জানে না বলে প্রভু আমার গর্বে সন্তান কি করে এলো আমি তো জানি না বলে শোনো তোমার জানার প্রয়োজন নাই তুমি ফিরে যাও ফিরে যাওয়ার পরে পাড়ায় যদি আবার সবাই এসে তোমায় জিজ্ঞাসা করে তুমি বলবে আমি জানি না আমার গর্বের সন্তানকে জিজ্ঞাসা করো তোমার গর্বের সন্তান উত্তর দেবে এবার সেই কন্যা ফিরে এল গ্রামের মায়েরা থাকতে গেল আমার গর্বে কে রয় তোমরা তাকে জিজ্ঞাসা করো আমার গর্ব থেকে উত্তর দেবে সবাই হাসাহাসি করে গর্বের বাচ্চা কথা কয় বাবা 10টা খারাপ মানুষ থাকলেও 2টো ভালো লোক থাকে তারা বলছে ঠিক আছে কি বলছে শুনি তো তখন গর্বকে জিজ্ঞাসা করলো হে গর্ব সন্তান তুমি কে আজকে সবাই তোমার মাকে কলম কিনে অপবাদ দিচ্ছে তুমি বলো তুমি কে তোমার পরিচয় জানতে চাই গর্ব থেকে উত্তর দিচ্ছে সত্য যুগে আমি ছিলাম সনক ঋষি লিখিলাম নারায়ণের জীবনের কথা ত্রেতায় আমি মহামুনি বাল্মীকি লিখিলাম রামায়ণ খানা দাপর যুগে ব্যাসদেব হইয়া চার্বে যত শাস্ত্র লিখিলাম আঠার পুরাণ কলিযুগে সেই হরি আমার এলো গৌর হয়ে তারা জীবনের কথা লিখব বলে শুদ্ধ গর্ভ পাই না এতদিন তাই আমার এই সতী সাধী শুদ্ধ গর্ভ
মায়ের গর্ভে জন্ম নিলাম, আমি গোর হরির জীবনী করিব বাখা। বাবা বাবা, তাহলে কে তুমি? সৎপথে শোনো ক্রেতাতে বাল্মীকি, দাপরে মহামুনি ব্যাস, কলিতে করি প্রকাশ, আমার নাম হবে শ্রী বৃন্দাবন দাস। নয়কো মাতামুর অসতী প্রভু চর্বিত তাম্বুল খাইয়া মায়ের গর্ভে সেই সুযোগে আমি গেছি প্রবেশ করিয়া। তবে একটা কথা প্রভু তোমারে জানাই, সাড়ে তিন প্রকার বৈষ্ণব দেখিবারে পাই, বলে অর্ধ বৈষ্ণব কেমনে পাই, অর্ধ বৈষ্ণব আমি কেমনে পাই, সেই কথাই একটু করিবা বর্ণ সঙ্গে। আবার কেউ বলে দুই গ্রন্থে দুই রকম ব্যাখ্যা আছে, কেন এরকম অর্ধেক, একজন দিল একজন নিল না, একজন দিল একজন নিল না, তাহলে কি হলো? আমি তোমাকে মন দিলাম, ভালোবাসলাম, তুমি আমাকে ভালোবাসলো না, তাহলে এক পর্ব ভালোবাসা হয়ে গেল। ত্রেতা যুগে রামের মা কৈকেয়ী, তার দাসী ছিল যিনি, তার নাম হচ্ছে মন্থরা। রাম দেখতে খুব সুন্দর, ওই মন্থরা একদিন একা রামকে পেয়ে রতি দান করতে চেয়েছিল, প্রেম নিবেদন করল। রাম বলল, ছি ছি, তুমি আমার মায়ের দাসী, সেই সম্পর্কে তুমি মা কিংবা মাসি, এটা সম্ভব না, এটা অসম্ভব। সেদিন মন্ত্রণা প্রতিজ্ঞা করলো, তুমি আমার যখন বাসনা করলে না পুরাণ, হে রামচন্দ্র, তোমাকে সংসার ধর্ম পালন করতে দিব না কখনো। তাই মন্ত্রণার মন্ত্রণায় কই কি রামকে বনবাস দিল। রাম বলেছিল, তোমার আশা এই যুগে পূর্ণ হবে না, পরজন্মে দেখা যাবে। পরজন্মে খুব যে হইয়া করিবে পোস্তা। তবে একটা কথা, ও গো গৌর,
আমার তুমি নিবা এই ভাব দলন্দ সাইরা দিয়া বাড়ির দিকে যাবা। তাই এই ভাবে আমরা দুইজন মিলি প্রশ্ন উত্তর করলাম উত্থাপন, ধৈর্য ধরে বসে বসে শুনলেন ভক্ত বৃন্দগণ। আজকে মুরারী গোসাইয়ের বাড়িতে হচ্ছে নাম যজ্ঞ অনুষ্ঠান, আমারও নিমন্ত্রণ ছিল কিন্তু যেহেতু বাইনা নিয়ে আসি গান তো আমার যাওয়া হয় নাই গো। সেই গোসাইয়ের বাড়ি সে কথাটি বলি এখন সভার বরাবরে, তাই আজ দুইজন মিলে সভাতে গানে যে শোনাই আগামীকাল সকলে শিল্পী আসি নিমন্ত্রণ দিয়া যায়। চিন্তা নাই কালকে সবাই আসবে, তাই এইখানেতে দাদু নাতির হই আর কেন বেশি বেশি বলি বই এখন অনেকভাবে বলতে গিয়ে এই যে যারা গান শুনলো তাদের একটু আশীর্বাদ দিবা, আশীর্বাদ না দিলে তাদের কেমন পূর্ণ হবে মান, এর জন্য তুমি একটু করো আশীর্বাদ দাও। অবশ্যই আশীর্বাদ রইল ভক্তদের জন্য, আজ ভক্তের জন্যই গৌর হরি গো ধন্য, ভক্ত যদি না থাকে থাকে না ভগবানের মান, তাই আশীর্বাদ রইল কৃপা করুক আমার দয়ার ভগবান। তাই এখানে তো ভাব সাঙ্গ করে এখানে সাঙ্গ আমরা করি ভক্তবৃন্দ।